বন্দে গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্তানন্দোধি শ্রী নন্দনন্দ বন্দে রয়ে গোপীজন সামুক্ত বৃন্দ মনোহর

স্নভক্তি প্রদে সত্ত নমো নম নারায়ণ নমস্ত নরঞ্চ নোত দেবীং সরস্বতিং ব্যাশন ততোজ মুদীরা সংকীর্নে কৃষ্ণ কথোপদেশ গৌরীপত্রস্রকশনে চ सदा गुरु भक्ति युक्त भक्ति प्रमोद अक्ष जगोद्बरण देयम सदा परिभवग्नमविष्टदूहम <coughs> तीर्थस पदम शिव विरंचनुतम शरण्यं विताति हम पनो तोपाल भवदीपोतम <coughs> বন্দে মহাপুষ তে চরিদ প্লবনকচন্দমিছা বিসুজিত পূর্ণাগর স্বসাগর সারমূর্তি সারাধিক মি কৃপা করিকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রিআদ্বৈত গদাধর শিবাশা দি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীয়্বৈত গদাধর শিব সদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজানুম্বিতভুজ কনক সঙ্কীনৈকর কমলা বরুজর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয় করুণা ভুতার हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमामि गंगे तव पाद पंकजम सुरासुरैर्वन्दितो दिभरूपं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयदटाकलापं गौरीनिरन्तरविभूषी त्ववामभागम् नारायणो न प्रिय मनंग मदो वाराणसी पुरपति भजवि सनाथम वागीश जु शुभदने लक्ष्मीर् जस्य च बक्षसि यस्यास्ते इद संभीत त्वं निशिंगमम भजे हरे कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে নৈত মনোমে তব কথাসুবৈনাথ সম্প্রীতি দুিতদুষ্টমসা দু তীব্র कामातुरं हर्षशोकभयैशनार्दं तस्मिन् कथं तव गतिं बिमिसामि दीनः नैतात्मनो मे तव कथासु वैकुण्ठनाथः सम्प्रीयतिदुरितदुष्टमसाधुतीव्रं कामातुरं हर्षशोकभयै তসমিন কথম তবগতিম ভীমী তস্মিন কথম তবগতিম ভীমিদী গৌড়ীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রহুপাল পরমংশ জগৎগুরু জানিয়েছেন অপ্রাকৃত জগতের সঙ্গে বদ্ধজীবের যোগাযোগ স্থাপনের অন্য কোনো রাস্তা নাই একমাত্র একটাই রাস্তা খোলা আছে সেটা হচ্ছে অপ্রাকৃত শব্দব্রহ্মের সাহায্য গ্রহণ করা গৌরীয় গোষ্ঠীপতি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত পরমংশ জগৎগুরু জানিয়েছেন অপ্রাকৃত জগতের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপনের কোনো রাস্তাই খোলা নাই একমাত্র অপ্রাকৃত শব্দব্রহ্মের সাহায্য গ্রহণ করতে পারলে তাহলে আমরা অপ্রাকৃত জগতের সঙ্গে যোগযুক্ত হতে পারবো উইদাউট টেকিং শেল্টার অন্ট্র লোটাস ফিড অফ শব্দব্রহ্ম লোটাসপিড অফ সাদ্দ ব্রহ্ম উই ক্যান নট গেট ইন কানেকশন উইথ দেয়ার সুপ্রিম লর্ড অপ্রাকৃত জগতের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে পারব না অপ্রাকৃত জগতের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ভগবান অপার করুণাময় তিনি অনেক রকম ব্যবস্থা রেখেছেন তিনি রূপে আমাদের কাছে অবতীর্ণ হয়েছেন বিভিন্ন শাস্ত্র যেগুলো প্রামাণিক শাস্ত্র যেগুলো অথেন্টিক সেই রূপে তিনি আমাদের কাছে অবতীর্ণ হয়েছেন ধামরূপে এসছেন রূপে তিনি এসছেন আমাদের কাছে আবার গুরুবৈষ্ণব রূপেও তিনি আমাদের কাছে এসছেন যে কোনোভাবেই ভগবান চাইছেন এই বদ্ধজীবগুলোকে আমি বাঁচাও তার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা তিনি করে রেখেছেন আমাদের বড়ো দুর্দৈব আমরা কোনো মতেই ভগবত চরণে প্রপত্র স্বীকার করতে চাই না ধরা দিতে চাই না যার জন্য ভক্তিমিন ঠাকুর কীর্তনে ওই রকমভাবে কথাগুলি লিখেছিলেন আর কেন মায়া জালে পরিতেছ জীব নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চির তুমি যে চিরকাল বন্ধ হয়ে থাকবে এটা তুমি বুঝতে পারছো না তুমি নাকি এত বুদ্ধিমান তুমি তো এত বুদ্ধিমান তুমি এই কথাটা বুঝতে পারছো না এ মায়া জালেতে তুমি ধরা দিচ্ছ কেন মেন মানে মাছের সঙ্গে তুলনা করছেন মাছ যেমন যে কোনোভাবেই একটা ভালো কিছু পেলেই তাদের সেখানে ও বুঝতে পারে না এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এগারো স্কন্দে উদ্ধবকে ওই অবদূতের শিক্ষা প্রসঙ্গে সেখানেও বলেছেন সেখানে বলেছেন অবদূত বলছেন আমি মাছের থেকে শিক্ষা গ্রহণ করেছি মাছের থেকে আপনি কি নিলেন মাছের থেকে শিখ বিরাট শিক্ষা বলে বিভিন্ন টোপ দিয়ে ছিপ ফেলেছে মাছ এবার ঘোরাঘুরি করছে ভাব যে এটা খাবো আর কিছুতেই লোভ সম্মান করতে পারলো না টক করে গিলে নিল ও ব্যাস গলায় আটকে গেল আঁকসি আটকে গেলো তাহলে অবদূত বলছেন আমি এর থেকে শিখেছি এভাবে যে কিভাবে মায়া এক একটা রকম ফাঁদ পেতে রেখেছে স্টার্ড হ্যাভ স্টিক স্পিকিং ওয়ান টাইভ এ ট্র্যাপ এভরিভ্যার সব জায়গায় এক সব ফাঁদ পেতে রেখেছে সে ফাঁদের মধ্যে ধরা দিতে বাধ্য এমন কোনো জীব খুব কম আছে যারা সত্যিকারের গুরু বৈষ্ণবের কৃপা লাভ করেছেন শুদ্ধ গুরু বৈষ্ণবের তাদের চোখটা খুলে যায় বাদ সবাই কোনো না কোনোভাবে যত বয়সই হোক বয়সে কিছু যা আসে না বয়সে তো কিছু হয় না এটা বয়সটা তো শরীরে আত্মার তো কোনো বয়স নাই সেই জন্য ভক্তিমিন ঠাকুর এই কীর্তনের মাধ্যমে জানিয়েছেন এভাবে সমস্ত জীব যে কোনোভাবেই মায়ার প্রলোভনে পড়ে যাচ্ছে বিভিন্ন সাজানো আছে এখানে এই জগতের সমস্ত কিছু সাজানো আছে তোমার যেটা লোভনীয় মনে হচ্ছে ওটা গিলে তুমি মরো তোমা আমাদের কিছু করার নেই সব ব্যবস্থা ভগবান রেখেছেন সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন নৃসিংহদেবকে প্রভু আমার তো আপনার কাছে যাওয়ার তো একটাই রাস্তা সেটা হলো অপ্রাকৃত শব্দব্রহ্মের সাহায্য গ্রহণ করা কিন্তু সেটা তো আমার মন নেই আমার যে মন সেটা তো আপনার এই অপ্রাকৃত হরিকথা কীর্তনেতে লাগছে না কি করব বহু ভাগ্যক্রমে বহু বহু ভাগ্যক্রমে কাউর অপ্রাকিত হরি কথাতে মন লেগে যায় নালে বাজারের কথাতেও মন লেগে যায় সেটাতে আরও বেশি করে মরণ হয় বাজারের কথাতে মিঠা চটপটি সুন্দর কথাতে মন লেগে গেলে আরও বেশি করে মরণ এখন যাও ভালো আছো তখন আরও বেশি করে মরবে এই হচ্ছে অবস্থা কালকেও আলোচনা করছিলাম বদ্যযিগের অবস্থাটা এরকম তারা নিজের অবস্থাটাকে তারা কোন পজিশনে আছে সেটাকে নির্ণয় করতে পারে না কালকেই আলোচনা করছিলাম ওদের ওপারে ইংরাজি কথায় যে আমি যদি হিমালয়ে হিমালয়ে পৌঁছাতে চাই আর যদি আমি উল্টো দিকে আমি দক্ষিণ ভারতের দিকে চলতে আরম্ভ করি তাহলে কি আমি কোনো দিন হিমালয়ের দিকে যেতে পারবো কি কেউ যদি হিমালয়ে যেতে চায় কোনো একটা কোনো একটা ঠক চোর তাকে ঢুকিয়ে দিল বলো এই দিকে যান এদিকে যাওয়ার মানে যত সে এইদিকে যাচ্ছে হিমালয় থেকে দূরে সরে যাচ্ছে তাহলে আমরা পরম সত্যবস্তু থেকে দিনে দিনে আরও বেশি করে দূরে সরে যাচ্ছি কাছে আসা তো দূরের কথা কাছে আসা তো অনেক দূরের কথা দিনে দিনে আমরা ওই পরম সত্যবস্তু অনেক দূরে চলে যাচ্ছি পিছু হটে যাচ্ছে এখন এই বদ্ধজীবগুলোকে এবার তাদের যে ওই উল্টো রাস্তায় চলে গেছে সেখান থেকে তাদের ফিরিয়ে এনে তাদের যে আগেকার পজিশন সেইটাতে অন্তত দাঁড় করানো এটা অন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে মানে তাদেরকে ভগবানের কাছে নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা তারা যে উল্টো পথে চলে গেছে তাদের উল্টো পথ থেকে যে জায়গা তুমি শুরু সেইখানে অন্তত আসো সেটা আনা যাচ্ছে না তারা আসতে চাইছে না তারা উল্টো পথে চলে গেছে এই অবস্থা থেকে ফিরে আসবে না বিভিন্ন রকম বহুপাত অত্যন্ত দুঃখ করতেন হরি কথা হরিভজনের নামে যারা জগৎবাসীকে বঞ্চনা করছেন তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই বর্তমান যুগের একটা যুগ ধর্ম হয়ে দাঁড়িয়েছে না ঠকলে ভালো লাগে না এটা ঠকে গেলে ভালো লাগে বেশ আমার সব লুটে নিয়ে গেল বেশ ভালো লাগবে বর্তমান এই অবস্থা পহুপাত বলছেন যুগ ধর্ম হয়ে দাঁড়িয়েছে কিছু আমাদের করার সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন আপনার কাছে যাওয়ার বা আপনার সঙ্গে যোগযুক্ত হওয়ার তো একটাই রাস্তা সেটা হচ্ছে অপ্রাকৃত শব্দব্রহ্মের সাহায্য গ্রহণ করা হরি কথা কিন্তু সেটা তো আমার মন লাগছে না দুরীত দুষ্ট স্বাদু তীব্রম দূরিত দুষ্ট দুরিত দুষ্টমা স্বাদু তীব্রম অসাধু আর মায়ার লাথি খেয়ে খেয়ে ভক্তিমন্ত্রা ওর কীর্তন লিখেছেন কিন্তু সে শোনেকে মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছো হাবু ডুবু ভাই অনেক কিছু লিখেছেন কিন্তু কেউ দেখবার সময় নেই আমাদের গুরুবৈষ্ণব আনুগত্যে দেখবার আমাদের সময় নেই তো সেখানে প্রহ্লাদ মহারাজ বলছেন যে হরিকতা কীর্তন যে অপ্রাকৃত জগতের আর এই হরিকতা কীর্তনের অভাব প্রপাত প্রায়ই বলতেন অপ্রাকৃত জগতের হরিকথা কীর্তনের বড় আকাল পড়েছে আকাল মানে দুর্ভিক্ষ প্রবাদে এই ভাষাটা বলতেন বর্তমানে বর্তমানে অপ্রাকৃত হরিকথা কীর্তনের বড় দুর্ভুক দুর্ভিক্ষ লেগেছে মানে সব কিছু আছে কিন্তু বাস্তবিক হরিকথা নেই হরিকথার নামে কিছু সুসুড়ি আছে কিছু ভালো মজা এগুলো আছে কিন্তু বাস্তবিক কেউ চাইছে না কেন বাস্তবিক হরিকথা হলেই যারা আলোচনা করছেন তাদের বাস্তব স্বরূপটা ধরা পড়ে যাবে আমাদের উদ্দেশ্য হলো সত্যটাকে গোপন করা আমাদের বর্তমানে উদ্দেশ্য হলো এমন হরিকতা হোক যেটার দ্বারা ওরা সত্য না জানতে পারে একটু আনন্দ হলো একটু নাচা কোঁদা করলো খোল ফল বাঁচিয়ে দিল দু চারটে আমরা সত্য কথা রে আর সেদিকেই আমাদের একটা আর্টিকেলও সেদিনকে লেখা হয়েছিল সাপ্রেশন অফ দ্য ফ্যাক্ট ইজ এ গ্রেট অফেন্স যে সত্যকে গোপন করা যে কত বড়ো অন্যায় অপরাধ আমাদের ফিউচার জেনারেশন যারা আসছে তারা এখন মিথ্যে জানবে তারা এখন মিথ্যেবাদী হবে তারা সাধু হতে পারবে না আমি অনেকের চরণেই পা ধরেছিলাম আমি অনেকের চরণেই আমি অনেকের চরণেই আমি অনেকের চরণেই এই প্রার্থনা করেছিলাম যে দয়া করে এখন মঠ মন্দির করার দরকার নেই আপনাদের মধ্যে যদি কোনো সজ্জন ব্যক্তি থাকেন সজ্জন মানে সৎজন অর্থাৎ বৈষ্ণব সজ্জন মানে ওই বাজারে যে বলে আপনি সজ্জন ওটাও নয় সৎ জন মানে হচ্ছে যিনি সৎ অর্থাৎ সৎকে আশ্রয় করেছেন সাধু তিনি এবার ছোট ছোট ছেলেমেয়েগুলোকে তৈরি করুন এখন আর সাধু হওয়ার কোনো রাস্তা নেই এখন সাধু হওয়ার কোনো রাস্তাই নেই মায়াদেবী এমন ব্যবস্থা করে রেখেছেন মোবাইল ফোবাইল সব দিয়ে ও আর ঘুচে গেছে সব সব ঘুচে গেছে আর এখন পরম সত্য কথা বলবার কোনো ইচ্ছাও কাউ নাই সেই জন্য আমাদের এখন তৈরি করতে হবে ভগবানের ইচ্ছা আমরা তৈরি করবো এটাও একটা অভিমান এটাও বলা যায় না ভগবানের ইচ্ছা যদি তৈরি হয় আমরা আমাদের আচার আদর্শ দেখাবো দেখো আমরা এভাবে জীবনয তোর ইচ্ছা থাকলে এগো না ইচ্ছা থাকলে চলে তো এইভাবে এখন সাধু তৈরি করা সাধু হওয়া উচিত মানে সবার নজর দেওয়া উচিত কীভাবে সাধু হবে ছোটো ছোটো ছেলে তা আর কোনো রাস্তা নাই। দিনে দিনে যা অবস্থা দাঁড়াচ্ছে আর কিছু করার নেই সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন দুরিত দুষ্টম অসাধু তীব্রম বা প্রচণ্ড ভয়ঙ্কর মায়ের মন দূরিত মায়ার লাতি খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে তথাপি আমার লজ্জা নাই ভাগবতে অনেক উদাহরণ আছে অনেক অসাধু তীব্রম আর কামাতুরাম কামাতুর মানে আমি বিভিন্ন কামনা বাসনায় আমি জর্জরিত রয়েছি কামনা বাসনা থেকে কেউ বেরোতে চাইছেন না কামনা বাসনা থেকে কেউ বাইরে যেতে চাইছেন না সবচেয়ে সমস্যা এটা যে কোনোভাবেই আমাদের মধ্যে গোপন রূপে কামনা বাসনাগুলো রয়েছে কিন্তু এই কামনা বাসনার বাইরে কেউ যেতে অর্থাৎ অনর্থ যেটাকে অনর্থ নিবৃতি বলা হয় কেন আমাদের তিলক মালা কাপড়টা এগুলো সাধুর লক্ষণ নয় এগুলো সাধুর লক্ষণ নয় সাধুর লক্ষণ হলো তার ভেতরের যে ভাবটা বাইরের কাপড়চোপড়গুলো সাধুর লক্ষণ নয় আমি তিলক মারতে পারি সব কিছু করতে পারি এগুলো নয় এর বলছেন এই ভয়ঙ্কর অবস্থায় কামা উরম আমি কামনা বাসনায় ভরপুর যদিও প্রহ্লাদ মহারাজের কোনো কামনা বাসনা নাই আমরা জানি তথাপি আমাদের শিক্ষার জন্য এগুলো বলছেন প্রহ্লাদ মহারাজের কোথায় কামনা বাসনা আমরা তো প্রমাণ পেলাম না যখন প্রহ্লাদ মহারাজকে নিঃসিংহদে বলছেন যে তুমি কিছু আমার থেকে আশীর্বাদ নাও বারবার বলছেন তুমি আমার কাছ থেকে কিছু নাও আমি বরদ সব বরদ ঋষভ বর বরদান যারা করেন তাদের মধ্যে আমি হচ্ছে শ্রেষ্ঠ আমার থেকেই দেবতারা বর দেয় আমার ক্ষমতাতে তা আমি যখন এসেছি আমার থেকে কিছু বর না প্রহ্লাদ মাল আমার বরের কি দরকার আপনি যে এসছেন এটি তো বড় কথা আপনি তো যাওয়া পাওয়ার পেয়ে গেছি আমি আপনার দর্শন পেয়েছি কৃপা পেয়েছি না তুমি কিছু নাও আমার বারবার যখন নৃসিংহদেব কাতর ভাই বারবার বলছেন তুমি কিছু নিতে নাও তুমি তখন তিনি কি বললেন বলছেন ঠিক আছে আপনি যখন বলছেন আপনার সম্মানেতে আমি একটা জিনিস প্রার্থনা করছি সে প্রার্থনাটা কি সে প্রার্থনা কি কামানাম হৃদি সংগ্রহ ভবতস্তু বিনয় ভরম আপনি এমন আশীর্বাদ করুন আমাকে কৃপা করুন যাতে আমার ভেতরে কামনা বাসনার কোনো অঙ্কুরোদ্গম না হয় আর কামনা বাসনার কোনো প্রসঙ্গ না থাকে কত চালাক দেখো অথচ তিনি প্রার্থনা করলেন কিন্তু এমনভাবে প্রার্থনা করলেন যে আমাদের শিক্ষার জন্য তিনি তো অন্য কিছু চাইতে পারতেন তিনি বললেন কামানাম হৃদয় সংগ্রহ বিনিয়ে ভরম আমি এই বটটা আপনার থেকে প্রার্থনা করছি যে আমার হৃদয়ে যেন কামনা বাসনার কোনো অঙ্ক পর্যন্ত না হয় তাহলে কত চতুর হয় ভক্তদের তাহলে আমরা জানি প্রহ্লাদ মহারাজের কখনো কামনা বাসনা নেই থাকতে পারে না তথাপি তিনি আমাদের দৈন্য করে এভাবে বলছেন কামাতুরম হর্ষ শৌক সেনার্তম বদ্ধজীবের কখনো আনন্দ নিত্য করছে কখনও কাঁদছে এই তো অবস্থা এই সকালবেলা গেজেট দেখলো গেজেট বোঝেন পরীক্ষার যে রেজাল্ট বেরোয় সকালবেলায় গেজেট বেরিয়েছে সকাল নটার সময় দেখলো সে ফার্স্ট ডিভিশন শুধু নয় পাঁচটা বিষয়ে স্টার নিয়ে পাস করেছে সেই ছেলেটা বাড়ি এসে বাবা মা নাচছে সব আনন্দে ছেলে বলছে আমাকে একটু স্কুট আমাকে একটু স্কুটারটা দাও আমি বন্ধুর বাড়ি যাও বাবা বলছে তোকে স্কুটার দিতে পারবো না তুই চালাতে পারিস ভালো মা বলছে দাও না তোমার মতো ভাড়া ভাড়ি এডকসুকে খেয়ে ফেলবে দাও স্কুটারটা দিল আনন্দে জোরে চালাতে গেল হাই স্ট্রিটে একটা লরি মেরেজি চলে মরে গেল তাহলে এক ঘন্টা আদে আনন্দের ফোয়ারা মিষ্টির ফোয়ারা আর আধ ঘন্টা এক ঘন্টা বাদেই কান্নার ফোয়ারা এই হচ্ছে বদ্ধজীবের জীবন তথাপি তারা এই কথাগুলো বুঝতে চাইছে না তারা এই কথা কোনো মতেই মানতে চাইছে না বলছে আমরা ভালো আছি তারা এইসব কথা শুনতে চাইছেন না আরও বেশি করে সাধুগুরু বৈষ্ণবের ওপর অবিশ্বাস চলে এসছে কি কারণে আমরা নিজে নিজেরা এর জন্য দায়ী আমরা নিজেরাই দায়ী আমাদের সাধু মহলে এমন এমন লোককে আমরা প্রবেশ করার অনুমতি দিয়েছি যারা ব্যবসারী সব কিছু করছে আমরা জানি আমরা জানি কিন্তু তথাপি আমাকে যেহেতু ভোট দিচ্ছে আমার মঠের মধ্যে আমাকে সাবস্ক্রাইব করছে তুই থাক এভাবে কোটি জন্মেও কোনো মঠ থাকলে কোনো দিন ভজন হতে পারবে না কিন্তু কেউ এটা বুঝতে চাইছে না মায়াদেবীর এমন প্রভাব যে ওই থেকেই ঠিক মনে করছে ও যেটা করছে সেটি ঠিক বুঝতে চাইছে না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মানবে না তাহলে বদ্ধজীবের এই হচ্ছে অবস্থা এই হাসি এই কান্না এই ভোগ এই ভোগবিলাস এই হচ্ছে হ্যাঁ রোগ শোক এগুলোই তাদের জীবনের হাতে এইভাবে চলছে কাজেই প্রহ্লাদ মহারাজ বলছেন হর্ষশোক ভয়ৈশনারতম হর্ষ শোক হর্ষ হর্ষশোক এই শোনা বিভিন্ন ধরনের এই সোনা থাকে ঐহিক পারত্রিক বিভূতিকাম বিভিন্ন ধরনের এই সোনা থাকে এই মানে হল আমাদের অনর্থ আমাদের কামনা বাসনা আছে যদ্যাপি আমাদের ভাগবতে এই কথাটা পরিষ্কার করে বলা আছে যে যদি কামনা বাসনা তোমার মধ্যে থেকেও থাকে তুমি সেটাকে মানো কি সবচেয়ে বড়ো কথা আমার মধ্যে দোষ আছে আমি যদি মানি হ্যাঁ আমার মধ্যে দোষ আছে আমি কি করব আপনারা কে সেটাও বলবে না দোষ আছে এটা স্বীকারও করবে না এখন হচ্ছে এই অবস্থা দোষটা কি ও স্থাপন করবে এ হচ্ছে আমাদের এখন সাধু মহল হয়ে গেছে তাকে যেখানে ভাগবতে বলছেন অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেণ যুরুষো পরম অকাম যদি তোমার কোনো বাসনা নাও থেকে থাকে তা ভগবানকে তো ভজন করবে ভগবানকেই করতে হবে সর্বকাম যদি থাকে তথাপিও ভগবান কী করবে অন্য কিছু করো না ভগবানকে ভজন করা মানে কি এখানে একটা চালাকি আছে সেটা কি অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি উদার মানে ইফ দেয়ার ইজ নো কমপ্লিকেশন ইনসাইড হার্ট যদি হৃদয়ের মধ্যে কোনো জটিলতা না থাকে সরল থাকে যেটা আমাদের জগদানন্দ পণ্ডিত বলেছেন সরল হইলে গোড়ার শিক্ষা বুঝিয়া লইবে যদি তুমি সরলতা আশ্রয় করো মানে অন্তরে বাহিরে সমব্যবহার অমানি মানদ যদি সরল হয় তাহলে গৌরাঙ্গের শিক্ষা বুঝে নেবে অনায়াসে জগদানন্দ পণ্ডিত বুঝি কিন্তু যত বড় পণ্ডিত হও যত বড় শিক্ষিত হও যদি জটিলতা থাকে হৃদয়ে গৌরাঙ্গের কথা কিচ্ছু বুঝতে পারবে না কত পণ্ডিত ব্যক্তি কিছু বোঝে না গৌরাঙ্গের শিক্ষা কিছু না সরল হইলে গৌরার শিক্ষা বুঝিয়া লইবে গৌরাঙ্গের শিক্ষা বুঝতে পারছেন এটা সম্ভব হচ্ছে না যাই হোক এখানে বড় আশ্চর্য বিষয় প্রহ্লাদ মহারাজ বলছেন বিভিন্ন ধরনের তালে তাহলে অকাম সর্বকাম বা মোক্ষকামে উদারথি মানে এগুলো অকাম বা সর্বকাম থাকুক কোনো ক্ষতি নেই কিন্তু উদারথি উদার মানে তার তার শক্তি বিবেক বিবেচনা উদার মানে জটিলতা নয় উদারতা মানে এখানে উদার মানে হলো আমরা জড় উদার মানে হলো টাকা পয়সা দে টাকা পয়সা খাইয়ে দে এটা উদারতা উদারতা এ থেকে বলে না এই জগতের লোকে সবই বিপরীত উদারতা বলা হয় হরিভজনে সহায়তা করা আমি তোমার থেকে অনেক স্বার্থ নিতে পারি অনায়াসে আমি না করে কি করে আমার কষ্ট হোক তোমার কি করে তোমার কি করে হরিভজনে তোমাকে লাগানো যায় এই চেষ্টা এটা বলে বাস্তবিক উদারতা তাহলে তানালে বাকি যেগুলো উদারতার নামে জগতে চলছে সেটা আদৌ উদারতা নয় ওরা নিষ্ঠুর ভাব এরে বলে জীবহিংসা এগুলো উদারতা আদৌ নয় এগুলোকে উদারতা বলে না উদারতার পর্দার আড়ালে একটা উলঙ্গ নিত্য চলছে এগুলোকে উদারতা ও মানুষ মনে করছে উদাহরণ ওর উদারতা না এখানে জীব হিংসা হচ্ছে ওকে কীভাবে ওকে লোটকে নিয়ে আমার সেবায় লাগাবো এই জগৎ সবাই এই জগতে মাতা থেকে আরম্ভ করে ভাই বন্ধু তথাকথিত গুরু হেন কেউ নেই যে বলতে পারবে না আই হ্যাভ নো সেলফ ইন্টারেস্ট আই এম ডুইং অ্যাবসলিউটলি সামথিং ফর ইউ আমি কোনো বাস্তবিক তোমার মঙ্গল করতে চাই যে কথা কেউ গ্যারেন্ট প্রতিজ্ঞা করে বলতে পারবে না একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণব ছাড়া কারোর ক্ষমতাও নেই বর্তমানে কোনো আচার্যও বলতে পারছেন না যে ছুঁয়ে বলো নৃসিংহদেবের মন্দির ছুঁয়ে বলো তুমি কিছু আশা করছো না কী করছো তুমি বলতে পারবে না ক্ষমতা নেই ভয় পেয়ে যাবে সেটা বলছেন কামা তুরম হর্ষ শোক ভাই সনাতন তাহলে আমি কি করে আপনার কাছে যাব আপনার কাছে যাওয়ার তো একটাই রাস্তা এই জন্য গুরু বৈষ্ণবের প্রসঙ্গ প্রসঙ্গ শুনতে চেয়েছিলে তুমি তাহলে আজকে আমাদের এই এগারো স্কন্ধেতেও এই প্রসঙ্গই চলছে গুরু বৈষ্ণবের সনাক্তকরণ সবচেয়ে বড় এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জগতে তো এত লোক কাপড় পরা আছে কিন্তু আমি কাকে সাধু বুঝব। যেটা ভক্তিমত কীর্তনে বাউল কীর্তনে বলছে আমাকে সবচেয়ে বড় প্রশ্ন দেশ বিদেশ থেকে একটাই প্রশ্ন আসছে সবচেয়ে বেশি হাউ টু রিয়ালাইজ হুইজ জেনুইন অ্যান্ড হু ইজ নট বাস্তবিক কে জেনুইন এর কে আমি বুঝবো কী করে তার লক্ষণগুলো যারা যারা বাস্তবিক প্রপাদের আনুগত্য করেন তারা ছাড়া বাকি লোক জানেন প্রপাতকে সামনে রেখেছেন পেছনে আনুগত্য করছেন না সামনে প্রপাতকে এই তো মানি আমরা জানেন না কিন্তু ভেতরে মানে না আমি প্রমাণ করে দেবো যদি কেউ ব্যক্তিগতভাবে আসে আমাকে প্রশ্ন করেন সব প্রমাণ খুলে দেবো একটা একটু করে প্রমাণ যে ওরা যে আনুগত্য করছে না সেটার পুরো প্রমাণ আমি দিয়ে দেবো কোর্টে গেলেও কিছু করতে পারবে না আমাকে যে প্রমাণ আছে প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না বর্তমানে আমরাই দায়ী ওই জন্য সাধুদেরকে বিশ্বাস করছে না ওরা জানতেই পারছে না বর্তমানেও সাধু থাকতে পারে এ বিশ্বাসই করছেন সবার মধ্যে একটা অবিশ্বাস হয়ে সাধু ওরকমই হয় রাম নাম জপনা আপারায়ামাল আপনা রাম নাম জপনা আর পারায়ামাল আপনা এই হচ্ছে এখন সাধু কিছু করার নেই এই হবে কিছু করার নেই এখন যেটাকে তোমার প্রশ্ন ছিল কালকে একটা একটা করে উত্তর দেবো নালে মিশিয়ে যাবে প্রসঙ্গটা ক্রমে তাহলে আমরা দেখলাম অপ্রাকৃত শব্দব্রহ্মের অথেন্টিক সোর্স বৈষ্ণব ছাড়া কেউ নয় শুদ্ধ গুরু গুরুবৈষ্ণব মানে আমি কার কাছে কথা শুনব আর কার কাছে শুনব না এটা সবচেয়ে বড় কথা প্রপাত এই প্রশ্নটা করতেন প্রপাত এই কথা বলতেন আপনারা যেখানে সেখানে আপনাদের কানটা পাতবেন না সবাই রেগে যেত আপনি এরকম ধরনের কথা বলেন হ্যাঁ জগতে কি কেউ নেই প্রবাদ বলতেন বারবার আপনার যেখানে সেখানে আপনাদের কানটা পাতবেন না পেতে সর্বনাশের পথে যাবেন তাহলে আমরা কোথায় যাবো বারবার আপনি এই কথা বলেন তাহলে যেখানে অন্তত নাম অপরাধের কীর্তন হচ্ছে না নাম আভাস যান যাওয়া উচিত নয় কিন্তু কী কর কোথায় পাবে সবচেয়ে এখন সমস্যা দাঁড়িয়ে যে শুদ্ধ বৈষ্ণব মানে হলো তাদের মুখারবিন্দ থেকে অপ্রাগত শব্দব্যম্ব আসে বাকি জগতের যারা ফিলসফার তাদের মুখ থেকে খালি দার্শনিক বিচারগুলো আসবে তাদের কোনো প্রত্যক্ষ অনুভূতি নাই সেই জন্য সেখানে হরিকথা শুনলে আমার বিপরীত গতি হবে লাভ হচ্ছে না সাধুর সাধুর বেশ রয়েছে এ শুনলে পরেও লাভ হচ্ছে না উল্টো পথে যাবে বেশটা সাধুর রয়েছে কিন্তু শুনে কোনো উল্টো আরও বিষ ভক্ষণ করল যে হরিকথাটাকে অমৃত বলা হয় এটা তো ওই অমৃত তার সঙ্গে তো আমার বিষ মেহান হয়েছে ওর নিজের যে কামনা বাসনা ওটা রয়েছে যার জন্য আমাদের সাবধান করিয়ে দিয়েছেন পদ্মপুরাণ আদি সব জায়গায় অবৈষ্ণব মুখতগিরম হরিকথাম মৃতম সবানম নৈব কর্তব্য যথা যথাপায়ক যেমন দুধেতে যদি কোনো বিষাক্ত সাপ মুখ দেয় সেই দুধ তুমি পান করে যদি মরে যাও তাহলে তো দুধের কোনো দোষ নেই দুধের তো কোনো দোষ নেই তুমি তো জানো না তুমি লোটার মধ্যে সাপ যে এসে মুখ দিয়েছো তুমি জানো না তুমি এবার দুধটা খেয়ে নিয়েছো পান করে নিয়েছ ব্যস্তমান মৃত্যু সেই জন্য বলছেন হরিকথা অমৃত বটে কিন্তু যে হরিকথা বাহ্য দৃষ্টিতে বাহ্য দৃষ্টিতে যেটা হরিকথার মতো আর বাস্তবিক হরিকথা এই যেটা মধ্যে পার্থক্য বুঝবার মতো লোক বর্তমানে নেই বললেই হয় বর্তমানে প্রায় নেই বললেও কোনো উত্তর কিছু লোক বোঝে এই হলো কথা এখন ওরা ওই কথা শুনে যার হৃদয়তে বিষয় কামনা বাসনা জর্জরিত এই মুখেতে সে হরিকথা বললে তার বিষাক্ত সাপের মতো সেই হরিকথার সামনে এই বিষটা নিজের ভেতরের ভাবটা চলে গেল এবার তার মুখে শুনলে ব্যাস সপনাশ হয়ে গেল এবার ও বলছে আমি হরিকথা শুনলাম আমার এরাম হলো কেন আমরা তো বলতে পারবো না তুমি গিয়ে দেখো কোথা থেকে শুনেছো যার জন্য সেই পাদ সন্দর্ভতে বলেছেন যে বক্তা সরাগ ও নিরাগিবিদ পরিকীর্তিতা জীবকোস্বামীবাদ সন্দর্ভে লিখছেন বক্তা দু রকমের হয় একটা যে সরাগ একটা হচ্ছে নিরাগ স্বরাগ বক্তা মানে হচ্ছে কামনা বাসনা জর্জরিত বিভিন্ন কাম আছে হৃদয়ে কিন্তু বাইরে হরিকথা বলছে বাইরে হরিকথা বলছেন এই অবস্থায় কি হলো এই অবস্থায় যে উল্টো হয়ে গেল জীবকোস্বামীবাদ বলছেন বক্তা সরাগ, ও নিরাগ ও দ্বিবিধ ও পরিকৃত দু রকমের বক্তা আছে একটা হচ্ছে স্বরাগ যার কামনা বাসনা জর্জরিত বিষাক্ত কিন্তু মিষ্টি কথা বলে কথা খুব মিষ্টি বলে নাচাতে পারবে গান করতে পারবে সব পারবে কিন্তু তুমি জানতে পারবে না এটা যে বিষ এর আদৌ হরিকতা নয় তাই জিব বলছেন সরাগ বক্তাকে ব্যাসাসন দেবেন না জিব গোস্বাবাদ বলছেন সরাগ বক্তাকে কখনোই ব্যসাসন দেবেন না দিলে সর্বনাশ হবে আর নিরাগ ভক্ত মানে যার কোনো কামনা বাসনা নেই তোরা শুনবি শোন নাহলে চলে যা আমি এই কথাই বলবো তোদের ইচ্ছে হলে শোন আর নাহলে চলে যা যে কজন শুনবে তার মঙ্গল হবে অক্ষদেবের সত্য কথা কে শোনবার জন্য ব্যস্ত নয় ওই জন্য যারা শুনবে তাদের মঙ্গল হবে যারা আমাদের কিছু করার নেই একজন ভক্তিমিন ঠাকুর বাউল কীর্তনে বলছেন বাউল বাউল বলছে সবাই হচ্ছে বাউল কঞ্জনা দাড়ি চূড়া দেখিয়ে ও ভাই লোককে করছে বঞ্চনা কি সুন্দর গান সত্যি কথা ভক্তিময় ঠাকুর যে কী দিয়ে গেছেন অপূর্ব হ্যাঁ সুরবে কুঞ্জে নামের হাটে এই যে কীর্তন কত সুন্দর তোমরা এগুলো করে আনন্দে ডুবে যাও আজকেই বৃহৎ ভাগবত যে অনলাইনে বলছিলাম ইংরাজি কথায় বারবার সনাতন গোস্বাই বাদ তার কমেন্ট্রিতে ইন দ্য কমেন্ট্রি অফ ভাগবত বিকজ ইউনো ডিউ টু ডিস্টারবেন্স ইন ইন্টারনেট ফর দ্য পাস্ট ওয়ান অ্যান্ড হ্যাফ মান্থ আই এম ভেরি ফিলিং ইনো খুবই খারাপ লাগছে এত খারাপ লাইনের অবস্থা ডাইরেক্ট শুনতে পাচ্ছি সেখানে ইন দ্য কমেন্ট্রি সেখানে সনাতন গোসাই বারবার বলছেন প্রমাণ দিচ্ছেন বলছে একমাত্র কৃষ্ণস্ব নানাবিধ কীর্তনেসু তন্নাম সংকীর্তন মেব মোক্ষম ফল বারেসে কৃষ্ণস্ব নানাবিধ কীর্তনেসু তন্নাম সংকীর্তনমেব মেব অ্যাফার্মেটিভ বলছেন যত রকম কৃষ্ণের সং কৃষ্ণের কীর্তন আপনারা করতে পারেন নাম গুণ বিভিন্ন করতে পারেন কিন্তু তার মধ্যে যে নামটা আপনার প্রিয় যেমন আমার প্রিয় হচ্ছে গোবিন্দ আমার প্রিয় নাম হচ্ছে গোবিন্দ অন্য লোকে শ্যামসুন্দর হতে পারে অচ্যুত হতে বিভিন্ন হতে পারে আমার প্রিয় হচ্ছে গোবিন্দ গো কৃষ্ণের যত নাম আছে তার মধ্যে গোবিন্দ আছে আমার প্রিয় তাই ওই নাম যে নামটা তোমার সবচেয়ে ভালো লাগে ভগবানকে ভালোবাসো যে নামেতে সেই নামেতে কীর্তন করবে আমার কথায় যদি বিশ্বাস নয় তুমি ডায়েরি নিয়ে আমি লিখে দিচ্ছি

এবং ডোন্ট অভামিং ইসা আফটা ইউ ক্যান সে মহারাজ ইউ ক্যান গেট পাওয়ার আই গেব গ্যারেন্টি সনাতন গোসাই বলছেন ভগবানের যে নামটা তোমার প্রিয় সেই নামে সংকীর্তন কর এবং এটা চৈতন্যপু সমগ্র জীবন দেখিয়ে দিয়ে গেছেন এখানে নবদ্বীপে থাকাকালীন অবস্থাও তাই আবার পুরুষোত্তম নাম যেখানে গেছেন সংকীর্তন ছাড়া তিনি কিছু করেননি এবং ওই ধরনের সংকীর্তন প্রায় এখন কোথায় গেল আমরা গুরু মহারাজের সময়তে নৃত্য করতাম ঘেমে ফেমে একা এখন দিয়ে কার কাজে নৃত্য করবো নৃত্য করার জায়গা না সময় বা সব সবসময় লেখা সবসময় ইয়ে হ্যাঁ কিন্তু কি সুন্দর নৃত্য করতাম ওই যে দেখছি ওখানে গুরু মহারাজ ওই সময় ওখানে সব সময় আদর করতো গুরু মহারাজ তো তাদের ভালোবাসাটা না পেয়েছি না পেলে আর আজ তোদের সামনে বসতে পারতাম না তোমাদের সামনে তাদের যে অক্ষত ভেদরের স্নেহটা ওইটাই হচ্ছে সম্পত্তি ওইটা পেতে হয় অত সোজা নয় তাদেরকে বোকা বানানো যায় না টাকা দিয়ে দিলাম কিছু এটা প্রণামী এটা এটা ওটা খাইয়ে দিলাম ওরা মনে করে এইভাবে গুরু ওরা যে খেতে বিরক্ত লাগে খেত খাওয়ার টাইম নেই তাতে ওরা বোঝে না ওরা জীবন রক্ষার জন্য কোনো মতে তাড়াতাড়ি করে কুকুর মতো মুখে দিয়ে দেয় আবার অন্য সেবা প্রপাতকে কেউ খেতে দেখেছে না শুতে দেখেছে সময় নেই তার সারা দিন সেবা করে কি আনন্দ এই সেবায় যে কি আনন্দ যারা না বুঝেছেন তারা কি সেবা করবে কখনো না গুরু বৈষ্ণব এটা দায়িত্ব আমাদের মধ্যে সেবার আনন্দটা প্রকাশ করে দেবে অবশ্য কবটতে যদি না থাকে তাহলে সেবা ছাড়তে পারবে না মা সর্বক্ষম মনে হয় সেবা করি ভগবানের ছাড়তে ইচ্ছে করবে না সেবা এত আনন্দ যে সেখানে সনাতন গোস্বামী পার পুটিং গ্যারেন্টি ইন ইজ কমেন্ট্রি দ্যাট আই পুট গ্যারেন্টি ইফ ইউ ডু গো ওয়ান ডুইং সংকীর্তন আই পুড গ্যারেন্টি ইউ ক্যান গেট কৃষ্ণ প্রেমা তুমি আমি প্রতিজ্ঞা করে বলছি তুমি পাবে ওই জন্য বলছেন কৃষ্ণনাম সংকীর্তন বোধ সাধ্য অ্যান্ড সাধন সাধ্য ফর সাধন ফর আস অ্যান্ড সাধ্য ফর দোস অ্যান অ্যালিভেটেড ডিভোটিস যারা পৌঁছে গেছেন তাদের জন্য এই কৃষ্ণনাম সংকীর্ত সাধ্য সাধ্য মানে সাধ্যমিন সাধ্যমিন আফটার সাধন ওয়ার আই সাপোজ টু গেট দ্য ইস কন সাধ্য আমি সাধনের দ্বারা যা পেতে চাই সেটা কী এটা তো কৃষ্ণপ্রেম সব জায়গায় প্রমাণ আছে আমি আমার যে সাধন করছি কী পেতে চাই মুক্তি পেতে চাই না ভক্তি পেতে কী আসল কথা হল প্রেম কৃষ্ণপ্রেম তাহলে সিদ্ধান্ত বিচারে বলছে বলা হচ্ছে বদ্ধজীবের জন্য বদ্ধজীব বললেও এটা ভুল হবে যারা অন্তত সাধন ক্রিয়া থেকে সাধন ভক্তিতে উন্নত হয়েছে বদ্ধজীবের তো সাধন 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 ভজন নয় এটা প্র্যাকটিস করছে এরা প্র্যাক অভ্যাস করছে একটা এ সাধনে এখনও ঢোকেনি নি সাধনের যারা যারা সাধনে ঢুকেছে দেখলে পরে বলা যাবে তাদের ক্রিয়াকর্ম কথাবার্তা এদের দেখলেই বোঝা যাবে এরা সাধনে ঢুকে পড়েছে অর্থাৎ যেটাকে বলা হয় সাধ এটাকে যেটাকে বলে সাধন ভক্তি সাধন ভক্তি হওয়ার পর প্রৌপাত বারবার বলছেন বৌপাত ভৌপাত বারবার বলছেন হে মহোদয়গণ হে মহোদয়গণ আপনারা সাধন ভক্তি ভাবভক্তি এবং প্রেম ভক্তি তিনের পার্থক্য বুঝতে ভুল করবেন না তাহলে মরবেন প্রপাত বারবার বলছেন হে মহোদয়গণ আপনারা জন্য এটা ভুল বুঝবেন না কোনটা কোনটা হচ্ছে সাধন ভক্তি কোনটা ভাবভক্তি কোনটা এগুলো যদি আপনি গুলিয়ে ফেলেন তাহলে হয়ে গেল আপনাদের সব শেষ প্রবাদ এই জন্য আমি এগুলো বছরের পর বছর বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আলোচনার চেষ্টা করেছি যেমন রায় রমন সংবাদ আলোচনা হয়েছে থেকেও কেনও আলোচনা করেছি অর্থাৎ আমাদের সাধ্যসাধন বিষয়ে রিগার্ডিং আওয়ার সাধ্যসাধন রিগার্ডিং আওয়ার সাধ্যসাধন ইফ ইউ মিস আন্ডারস্ট্যান্ড আমাদের সাধ্য সাধন যে করছি তাতে যখন বিবর্ত বিবর্ত মানে একটা বিবর্ত মানে সাধ্য সাধন ক্ষেত্রে যখন বিবর্ত উপস্থিত হয় তখন আমরা পতিত হয়ে যাই হলো ওয়েন উই হ্যাভ মিসকনসেপশন অ্যাবাউট সাধ্য সাধন স্টেজ উই থিঙ্ক উই আর এলিভেটেড সাধু গ্রেট ইন্টারন্যাশনাল আচার্য দেন উই আর ইন ট্রাভেল উই ক্যান ফল ডাউন পপা বলছেন সাধন বিষয়ে যদি আমাদের বিবর্ত উপস্থিত হয় এখন আমি আমি এখনও সে অবস্থায় উঠিনি আমি এখনও নিম্ন অবস্থা আমি ভেবে নিচ্ছি আমি সিদ্ধ হয়ে গেছি এই তো আমার বয়স বেশি আর রূপানুগও কথা বলতে পারি হ্যাঁ ভেবে নিল ব্যাস ওই যে পতন হয়ে গেলো ও জানে না ওই যে পতন হয়ে গেল ওই যে গুরু বৈশ্বামের বিরুদ্ধে গেছে ভক্তিমন ঠাকুর পোহপাত কেশব কী মহারাজ কোনোদিনই এই কথা বলেনি তুমি কোথেকে পেলে আমাদের তো সৌত পন্থা আমি তো বানিয়ে বলার কোনো রাস্তা নেই আমাদের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা কথা মেপে অপরাগত জগৎ থেকে নেমে এসছে তুমি কোথা থেকে পেলে এগুলো টাকা পয়সা লুটবার জন্য তুমি যে মিথ্যে কথা বললে লোকের কাছে তারপর ভাগাড়ে ভাগাড়ি চলে গেলে তুমি আমার কত লোকজন নিয়ে তুমি যদি একা ভাগাড়ি যেতে ভালো হতো একারে গেলে না এই জন্য একা ভাগাড়ে যাওয়া ভালো কিন্তু সবাইকে নিয়ে ভাগাড়ে যাওয়া যে কত কষ্ট কত হাজার হাজার লোক তাকে ফলো করেছে সব উল্টো দে অল মিসলেড তাদের এখন কি হবে তারা নড়কে যাবে লেখা আছে শাস্তে যারা অন্যায় কথা শোনেন অন্যায় কথা বলেন উভয়ই যাবে সে গুরু এবং শিষ্য লেখা আছে শাস্তে একেও কেউ করতে পারবে না এর অন্যথা করার কোনো রাস্তা নেই কিছু উপায় নেই সে বলছেন সাধন বিষয়ে যখন জীবের বিবর্ত উপস্থিত হয়

অ্যান্ড দোজা ফলোয়ার দে অলসো গন তাহলে এটা বিবর্ত বলে যেহেতু জগতের লোক আমার দার্শনিক বিচার ও বাবা এই তো বিরাট সাধু এই সিদ্ধ মহাত্মা হ্যাঁ এবার প্রচার হয়ে গেল ইনি হচ্ছেন রূপানুগ আচার্য সারা পৃথিবী তাকে ডোনেশন পাঠাচ্ছে বা পা ধোয়াচ্ছে কিন্তু কেউ জানে না ওই যে পতিত একমাত্র জানেন কেশব কোশ্যামী মহারাজ একমাত্র জানতে পারেন ভক্তিমন ঠাকুর বউ বা আমাদের সিদ্ধ মা এরা জানতে পারবে যারা বাস্তবিক প্রবাদ নেয় তারা ধরে পতিত এ কী বলছে এসব হ্যাঁ প্রমাণ করে দিয়েছি ভগবানের ইচ্ছায় রাসলীলা সম্বন্ধে দু হাজার দুই সালে দু হাজার দুই সালে বলরাম বলরামকে নিয়ে কৃষ্ণের গোপীগণের একটা নোংরা একটা চিত্র এঁকেছে এক বিরাট ইন্টারন্যাশনাল আচার্য দু হাজার দুই সালে মাইন্ডেড সেই সময় বৃন্দাবনে থাক ভগবানের ইচ্ছায় আমি এখানে থাকতাম না এখন দু সালে দে ব্রড টু মাই নোটিস আমার ইন্টারনেট থেকে আমাকে দেখালো মারা ইয়ে লিখেছি আমি তাই নাকি হ্যাঁ প্রিন্ট আউট বার কর আমি উত্তর দু দুই সালে আগস্ট মাসে বলরামের আবির্ভাব তিথিতে এটা প্রকাশ করা হলো রাশে রাস বলরামের রাসের এবার কোনো একটা লোকে এলো না এখানে প্রতিবাদ করতে আপনি যে লিখেছেন একটা লোকেরও ঘাড়ে মাথা নেই এত পৃথিবী জুড়ে কিন্তু লোক আছে একটা লোক সামনে এলো না যে আপনি এগুলো অত্যন্ত ব্যর্থহীন ভাষায় লিখেছেন তা আসতে পারলো না কেন জানে মিথ্যে আমাদের গুরুদেব মিথ্যে বলেছিল আমাদের গুরুদেব মিথ্যে বলেছিল বাস্তবিক বাবা যা বলছে এটা ঠিক ওই জন্য আসেনি আক্রমণ করে এখনও বন্ধু কেউ আসেনি আক্রমণ শুরু করেছিল লিখে মাতাজিদের আশ্চর্য হতে নেই অমুক ইন্টারন্যাশনাল সোসাইটি সেখানে মা আমাকে যখন প্রশ্ন করেছে বাবার কি মত আমি যখন উত্তর দিয়েছি তারপর আবার উত্তর দিচ্ছে তারপর যখন উত্তর এক থাপ্পড় মুখে এক চুপ আর উত্তর দিতে আর মুখ মুখে শব্দ বেরোচ্ছে না চুপ বড়ো বড়ো ইন্টারন্যাশনাল আচার্য তারা বলে গেছেন এই কলিযুগে কলি কলকি অবতার নাই এবার তারা বলছেন কোন দেশ থেকে একজন সুইজারল্যান্ড না ফ্রান্স কোন দেশ থেকে বলছে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন বাবার কি মতামত আমাকে এখন ইন্টারন্যাশনাল বাবা করে দিয়েছে লোকে বাবা বাবার কি মতামত ওরা বলছে এই বড় বড় সাধু এরা বলে গেছে কলিকালে এবার কোনো কলকি অবতার নাই এবার তারপর আমি প্রথমেই বলেছি আমি জানি ঝগড়া লাগতে পারে আমি প্রথমেই বলেছি আমি স্বাস্থ্যের বিচারে গুরুবর্গের আনুগত্যে যে কথাগুলো লিখছি সেটা তোমাদের যদি ইচ্ছা না হয় গ্রহণ করো না কিন্তু ঝগড়া করার কোনো রাস্তা নেই আমি এই প্রমাণ আছে এই মাটির ইন্টারনেস খুললেই দেখতে পাবে হাজার হাজার সারা জীবন পড়ে শেষ করতে পারবে না আমাদের ওয়েবসাইটে বিভিন্ন যে যা ছাড়া হয় একটা মানুষ সারা জীবন শেষ করতে পারবে অফুরন্ত ভাণ্ডার সব গুরুবর্গে তো কলিকালে কেন অবতার নেই আমি বললাম ওরা যে বলে গেছে নিজেদেরকে বিগ বস দে থট উই আর বিগ বস তারা ভেবেছে আমরা বিশ বিগ বস হ্যাঁ প্রতিষ্ঠা পেয়ে গেছে তারা বলে যে না কলিকালে অবতার নেই আরে বাবা তাই নাকি কলিকালে কলকে অবতার নেই কেন কেন নেই বলো কারণটা বলো উল্টো পাল্টা বলছি তাহলে ঠিক আছে তাহলে কলিকারি যদি কলকি অবতার তাহলে বুদ্ধ অবতারও থাকা উচিত নয় তাহলে বুদ্ধ তো এসে চলে গেছে হ্যাঁ কী করে হলো সব প্রমাণ লেখা আছে সব চুপ জানি তো মিথ্যে কথা বলছি একটাও ঘাড়ে মাথা নিয়ে এসে তক্ক করে হ্যাঁ মিথ্যে কথা বলছি জানি বলে আমরা মিথ্যে কথা বলছি মিথ্যে সেদিনকে বলছিলাম না মিথ্যে যাদের জীবন গড়া তাদের আবার সত্যি কী মিথ্যা দিয়েই যাবে জীবনটা প্রথম থেকে শুরু পর্যন্ত শেষ ভজন রাজ্যে প্রথম থেকে যদি মিথ্যেকে প্রশ্বাস দিবি তাহলে শেষ পর্যন্ত মিথ্যেই হয়ে যাবে যত কষ্টই হোক সত্যকে মানতে হবে হ্যাঁ আমি ভুল করেছি না করলে এইটি জীবানু জীবাণু রয়ে যাবে যখন আমরা চলে যাবো যখন তো মিথ্যা হয়ে যাবে সাধু আর বাস্তবিক সাধু থাকবে না ওই জন্য কঠোর শাসনটা মেনে নিতে হবে মেনলে এবং মঙ্গল তাহলে যে কথাটা আলোচনা প্রসঙ্গে বলা হচ্ছে তাহলে যে সাধুর শ্রীমুখ থেকে অপ্রাকৃত শব্দব্রহ্ম নির্গত হয় সেই তো সাধু নাকি অপরকেও তো সাধু হতে পারে না তা এখন তো তার থেকে কেউ মানছে না এখন তো কেউ মানছে না তাহলে এই অপ্রাকৃত সাধুর চিহ্নটা কি সরলতা দৃঢ়তা এবং নিরপেক্ষতা বক্তৃমটা ওর অল্প কথায় বলছে সরলতা দৃঢ়তা এবং নিরপেক্ষতা আমার বাবা যদি মিথ্যে কথা বলে উল্টো কথা বলে বৈষ্ণবের বিরুদ্ধে আমি তার মুখ দেখব না এই প্রতিজ্ঞা আছে কি তোমার বাবা উল্টো বলছে কিন্তু গুরু গুরুবে তার মুখ দর্শন করুন না আছে এরকম ক্ষমতা কার আছে নিজের স্ত্রী মিথ্যে কথা বলছি উল্টো বলছি দেখুন ওরই পা চাটছে ওরা ওরা পা চাটছে ওর এই হচ্ছে বর্তমান দুনিয়া সত্য কথা শুনবে না আমি ইচ্ছে করে কথা বলি যাতে লোক কম আসে চলে যায় কথা শোনবার পরেও মার খেয়ে যদি আসে এরা কত মার খেয়েছে আমার কাছে ফাট থা মার খাওয়ার পর এত কথা শোনার পর যে থাকবে তাই জেনে রাখবে সে হচ্ছে সাধু হবে আর কোনো সন্দেহ নাই আর যে চলে গেল ভালো হলো আপদ গেল আর কোনো দরকার নেই বেকার সে কী দল বাড়িয়ে লাভ কী বাঁদরের সংখ্যা বাড়বে সাধু কখনও দল দেখে না সাধু কখনো দল দেখে না কত আমার দলেতে কত লোক বেড়েছে এটা দেখে না সাধু দেখে যে এমন কোনো জীবাত্মা তৈরি হলো কি না প্রস্ফুটিত হলো কি না যাকে আমি ভগবানের চরণে উৎসর্গ করতে পারবো আর সাধু নেভার রান ফর কোয়ালিটি কোয়ান্টিটি কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ক্যান নট পারজিস্ট টুগেদার কোয়ালিটি এবং কোয়ান্টিটি একসঙ্গে থাকতে পারে না যদি তুমি কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করো তাহলে তোমাকে কোয়ান্টিটি বাড়বে সংখ্যা বাঁধরের সংখ্যা বাড়বে আর যদি কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ না করো তাহলে তোমার খুব অল্প হলেও বাস্তবিক সাধু পাওয়া যাবে যাদের জীবন এমনভাবে পরিস্ফুটিত হয়েছে যেমন একটা ফুল সকালবেলা হলেই সূর্যের আলোতে এইভাবে খুলে যায় কার হৃদয়টা ওই পদ্ম ফুলের মতো খুলে গেছে পুরো যে ফুলটাকে নিয়ে গুরুদেব কৃষ্ণের চরণে দিয়ে একটা ফুল পেয়েছি ঠাকুর ঠাকুর একটা ফুল পেয়েছি খুব ভালো এই তোমার চরণে দিচ্ছি দেখো কত সৌগন্ধ কত সৌকর্য তুলে দিল এইটা দেখে সাধু গৌর কিশোর বাবাজি মহারাজ বহুপাঁধ এদের মতো সাধুরা এরা কখনোই দলভারি করে না দল ভাড়ি কী করুম নেই আমার দেখতে হবে কে তৈরি হয়েছে একজন যদি তৈরি হয় যে মশালটা জ্বালিয়ে দিয়ে যদি যেতে পারি তাহলে আমি চলে যাওয়ার পরে ওই মশালটা ওই জ্বালিয়ে রাখতে পারবে যে মশালটা আমাদের পৌপাত জ্বালিয়েছেন গৌরাং মাপৌ জ্বালিয়েছেন শিবাশাঙ্গনে যজ্ঞাগ্নিতে সেইটা জ্বালিয়ে রাখতে হবে যে নিবে যাচ্ছে আর নিবে যাচ্ছে বলেই যত রাজনীতি পলিটিক্স দলবাজি মারামারি প্রতিষ্ঠা লড়াই এই জন্য হচ্ছে এগুলো পৌপাত আগেই বলেছেন যখনই আমরা এই সংকীর্তন যজ্ঞাগ্নি যেটা চৈতন্য মহাপ্রভু যা করেছিলেন শিবাসাঙ্গনে সেই সংকীর্তন যজ্ঞাগ্নিতে আমাদের গৌরীয়গণের যারা বাস্তবিক স্বরূপাশ্রিত সাধু তারা প্রত্যেকে আত্মোৎসর্গ করবেন বা করেছেন এবং তারা যদি আত্মস্বর্গ না করেন বাণী সেবায় যজ্ঞাগ্নিতে সংকীর্তনয্যা তারা নিশ্চয়ই গৌরীয় সাধু নয় ওই লিখে রেখেছে গৌরীয় সাধু তারা বাস্তবে লিখে রেখেছে ওরা গরিব সাধু নয় প্রমাণ করে দেবো তাদের কী আঁকাল একই ব্যক্তি প্রপাদের আনুগত্যে যখন যা লিখত প্রপাদের আনুগত্য ছেড়ে দেওয়ার পর যা লিখতো আমার কাছে সব রয়েছে কিন্তু তারপরেও তারা ছাড়ছে না থাকে আমি যদি সত্যি প্রপাতকে ভালোবাসি তাহলে পৌপাত চলে যাওয়ার কুড়ি বছর পরে কুড়ি বছর পঁচিশ বছর পরে কি করে ওই অ্যান্টাগনিস্ট যে গৌরী মঠের বিরুদ্ধ ব্যক্তি তাকে তার বইগুলো পাবলিশ করার জন্য আমি কি করে আমি আমি কি করে পয়সা দিতে পারি পয়সা দেওয়া মানে কি আমি সাবস্ক্রাইব করছি আমি তাকে সাপোর্ট করছি আমার কাছে সেই বইগুলো আছে গৌরী মঠের বিরুদ্ধ গৌরী মঠকে মারবার জন্য সেই বইগুলো কি করে তুমি টাকা দিলে তুমি কি করে একই দিকে বলছো তুমি প্রপাতকে ভালোবাসো প্রপাতকে মানো আবার তুমি ওদেরকে এইগুলো টাকা দিয়েছ সেই বইগুলো পাবলিশ করেছে কী করে হতে পারে এটা এটা কি হয় কখনো আমি যদি জানি কোনো ব্যক্তি আমার গুরুদেবকে মারবে আমি তাকে প্রণামী দেবো কি করব তাকে আমি মারব এটা গুরু ভক্তি তাকে আমি গলা টিপে ধরবো এটা গুরু ভক্তি বলে যেটা রামানুজাচার্যকে বাঁচ রক্ষা করার জন্য যে সে কুরেশ করেছিলেন এই সংকীর্তন যজ্ঞাগ্নি প্রত্যেকটা মঠে যদি প্রজ্বলিত না থাকে তাহলে দলাদলি মালাদামি প্রতিষ্ঠা আচার্যের লড়াই এগুলো হবেই হবে কেউ কোনো বাবা আটকাতে পারবে না কোনো বাবা আটকাতে পারবে না যখন আমরা সংকীর্তন যে প্রজ্বলিত রাখতে পারবো মঠে যতক্ষণ বাস্তব সাধু থাকবে তার মুখে আগুনি গর্ব হরিকত শুনতে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো কামনা বসানা হৃদয়ে আসবে না আসতে পারে না আসতে পারে না আর যেই নিবে গেল অগ্নি তাহলে আমাদের উদ্দেশ্য কি আমরা চলে যাব জগৎ থেকে কিন্তু কিছু আগুন জ্বালিয়ে রেখে যাব সংকীর্তন যজ্ঞানিয়ান নিবে না যায় সেরকম চেষ্টা চলছে ভগবানের ইচ্ছায় যদি হয় ভগবানের আমরা জ্বালিয়ে রেখে যাবো ওই ছেলেগুলো যেন পরবর্তীকে একই কথা বানি বলতে পারে নিজে বানিয়ে যেন কিছু না বলে লাভ পূজা প্রতিষ্ঠা হলো শুকরি বিষ্ঠা শুকরের বিষ্ঠা শুকর বিষ্ঠা খায় বাদ বলছেন শুকরই বিষ্ঠা শুকর বিষ্ঠা খায় তার উপর তারপরে আবার বিষ্ঠা ত্যাগ করে বোঝা গেল শুকর বিষ্ঠা খায় বিষ্ঠা খাওয়ার পরে আবার বিষ্ঠা ত্যাগ করে বোর টেকিং স্টুল আফটার দ্য পাসেন স্টুল তাহলে ইউ ক্যান ইম্যাজিন ওয়াট ইজ দ্য কোয়ালিটি কী হতে পারে এবার এই হচ্ছে বর্তমান অবস্থা তাহলে সাধুগুরু বৈষ্ণবের যে সিনটম এই যে লক্ষণ আছে এগুলো চিনতে গেলে অনেক দেরি অনেক অপেক্ষা করতে হবে অনেক দূরে যেতে হবে আমাদের বুঝতে হবে আমাদের জানতে হবে বাস্তবিক এইগুলো কেন হচ্ছে এগুলো বাস্তবিক সাধু কে এটা জানতে গেলে তারপর সাধুর লক্ষণ তাহলে সাধুগুরু বৈষ্ণবের বাস্তবিক সাধুগুরু বৈষ্ণবের মুখারবিন্দ থেকে অপ্রাকৃত শব্দব্রহ্ম নির্গত হয় অন্য জায়গা থেকে হয় না তাহলে আমরা সাধু গুরু বৈষ্ণবকে শনাক্ত করবো কী করে তাদের আচরণ তাদের কথা তাদের এক একটা কথা আমার কানে যাব মনে হচ্ছে হৈদটা চলে গেল আগুন জ্বালিয়ে দেবে এটা বিক্রিয়া আসবে ভেতরে তখন বই যাবে এটা সত্যি কথা ইনি আচরণ করেন তাই তিনি বলছেন আচরণ না করে যত বড় দার্শনিক বিচার করুক ওর কোনো মূল্য থাকে না আর গুরুবৈষ্ণবের সেবা মানে কি গুরুবে সেবা আমরা মনে করি গুরুবে এক পেট খাইয়ে দিলে হয়ে গেল তাদের মনোবিষ্ট পূর্ণ করা আমরা মনে করি কিছু টাকা দিয়ে দিলাম কিছু হয়ে গেল ওরা দেখেও না টাকা ওরা ফিরেও তাকে নিয়ে কত টাকা প্রণামী দিলে এই তুলে রাখ হয়ে গেল আমাদের সম্প্রদায় তো আমরা দেখেছি আমাদের গুরু মাহাজকে বামনগু দেখেছি তেমন এছাড়াও অন্য সম্প্রদায় দেখেছি আমি প্রত্যক্ষ চার লাখ টাকা না পাঁচ লাখ টাকা আমার সামনে একজন সেট এসে ডোনেশান দিল বুঝলে একজন রামানুষ সম্প্রদায়ের সাধু আমি সেখানে ছিলাম উপস্থিত তিনি আমাকে ভালোবাসেন সে ওখানে তাকালোও না চার পেটি লায়া হ্যাঁ আমি তখন বারাণসীতে ছিলাম খালি এই কথাটা বললো যে চারটে পে চার পেটি এনেছি না পাঁচ পেটি পাঁচ পেটি এক লাখকে এক এক পেটি বলে তো বাবা বললো এ উঠাকে রাখ দে ও দেখলেও না খুলে যে কিটিয়েছে ও দেখলো না বললো উঠে উঠে রেখে দে যা ওরা মনে করে সাধু গুরুবৈশে টাকা পয়সার লোভ আছে ওরা জানেই না যেগুলো তাদের কাছে কিছু না সেবা লাগে এই জন্য সেবা লাগবে এই জন্য মূল্য আছে টাকার মূল্য অবশ্যই আছে যদি কৃষ্ণ সেবা লাগে নাহলে কোনো মূল্য নেই কি মূল্য আছে বলো তাহলে গুরু গুরুবৈশবের লক্ষণ বুঝতে গেলে অনেক ভজন করা দরকার প্রচুর পরিমাণে ভজন করলে পরে তবে সে বুঝতে পারবে তাহলে শব্দব্রহ্ম যে উত্থাপন করেছিলাম যেটা তোমার প্রশ্ন ছিল কালকে সেটা হলো আমরা কী করে বুঝব যে কৃষ্ণনাম বাস একজন কৃষ্ণনাম করছে একজন এখানে কৃষ্ণনাম করছে ওই কৃষ্ণনামটা বাস্তব কৃষ্ণনাম কি না কী করে বুঝবো ধরবো কী করে কেউ একজন কৃষ্ণনাম কাজেই বাস্তব কৃষ্ণনাম শব্দব্রহ্ম ও শব্দ সামান্য এই দুটো জিনিস পার্থক্য বুঝবে আজকে এবং কালকে আসছে কালকেও আমি আলোচনা করব সেখানে বলা হচ্ছে শব্দব্রহ্ম মানে হলো শব্দব্রহ্ম মানে হলো শব্দব্রহ্ম মানে হলো যে শব্দের দ্বারা যে বস্তুটাকে নির্ণয় করছে ভালো করে বুঝতে হবে শব্দব্রহ্ম কাকে বলে না যে শব্দের দ্বারা গুরু বৈষ্ণব যে বস্তুটাকে নির্ণয় করছেন ফলো বাড়েছে শব্দব্রহ্ম মিন দ্য অবজেক্ট ইট মিনস ইজ ইকুয়াল টু দ্যাট সাউন্ড যে শব্দটা আর যে বস্তুটাকে মিন করছে শব্দের দ্বারা সেটা একই বোঝা যেমন কোনো লোক মরুভূমিতে জলের তৃষ্ণা মরে যাচ্ছে জল জল পানি পানি করে চিৎকার করছে সে কি জল পাবে পাবে না কিন্তু মাধবেন্দু পরিবার যদি চোখের জল ফেলতে বলতে হা কৃষ্ণ হা গোবিন্দ প্রাণনাথ তাহলে গোবিন্দ কি সেখানে থাকবে না না থাকবে তাহলে ওই বৃন্দাবন চন্দ্র হা বৃন্দাবন চন্দ্র ওই দিন না ওই দিন দীনদ্যনাথ মথুরানাথ কদা বলে কাশ্যে দেন তদলোক কাতরম এই যখন বলছেন তখন কৃষ্ণ ওখানে দাঁড়িয়ে রয়েছেন আছেন কি না শব্দ শব্দব্রহ্ম তাহলে ভগবত কথা বাজারের লোকও বলছেন আবার একজন সাধুও বলছেন বাস্তবিক ওখানে কিন্তু বেশি ভিড় হবে ওখানে ভিড় ওই জন্য যখন চৈতন্য ব্যাখ্যা করছিলেন পুরুষোত্তম নামে ভক্তিমেন ঠাকুরের কথায় বাবা তুমি ব্যাখ্যা করো আমি একটু কলকাতায় কাজ আছে সেরে আসে এসে দেখেন লোকজন সব চলে গেছে কেউ শুনছে না ভক্তিমন ঠাকুর বললেন আজকে আমি এসেছি সবে তুই পাঠটা তুমি কর তুমি কর কালকে আমি ভেতর থেকে শুনছেন ভক্তিময় ঠাকুর বলছেন পাঠ হওয়ার পরে বলছেন আজকে আমি বুঝতে পারলাম কেন তোমার হরি কথা এত লোক কমে গেল আমি এখন জানতে পারছি তুমি যে এত বড়ো সত্যি কথা বলছো তোমার যে এত বড় করুণা তোমার যে এত বড়ো দয়া লোকে মিথ্যা পথে যাচ্ছে সহ্য করতে পারছো না এত বড় অকৈতো এটা ওরা তোমাকে শত্রু মনে করছে আমি আজকে বুঝতে পারছি এত লোক কেন কমে গেল এই ধরনের তুমি সত্যি কথা বলেছো বলে লোক চলে গেছে এবং তোমাকে পিটিয়ে মেরে ফেলবে প্রবাদকে পিটিয়ে মেরে ফেলবে বাইরে গেলেই মারবে সহজে বলে দিয়েছে এ বাইরে ফেলেই ওকে পিটিয়ে মারবো তা কি করলেন নিজের জপের মালাটা ওনাকে দিয়ে বললেন বাবা তুমি এক কাজ করো এইসব মানুষ নয় এরা তুমি চলে যাও ব্রজবত্তনে যাও ব্রজবত্তনে চন্দ্রশেখর আচার্য ভবন যেটা চৈতন্যমন ওখানে গিয়ে তুমি এবার শুরু করো নামযজ্ঞ শুরু করো তো আমরা তো বুক বেঁধে নেবেছি না আমরা জানি এই কথা শোনবার লোক নাই তথাপি আমাদের বলতে হবে প্রে আদেশ তো অমান্য করা যায় না কাজেই শব্দ ব্রহ্ম এবং শব্দ সামান্য অর্থাৎ একজন নাম করছে আর আরেকজন বিরাট সাধু কানুপ্রিয় বাবা তিনি নাম করছেন দুটো তোমার মতে দুটো একই মনে হচ্ছে তোমার মতে মনে হচ্ছে দুটো একই কিন্তু এক নয় কানুপ্রিয় বাবাজি মারা যে নামটা করছেন ও অন্তর থেকে করছেন ওটার নাম অর্থাৎ ওই নামের সঙ্গে যেটা আমাদের নাম মহিমায় বলা আছে নামের সহিতে আছেন আপনিশ হরি নামের সঙ্গে হরি স্বয়ং আছেন এটাকে বলে বুঝতে পেরেছি এবার তাই এটাকে বলে বাস্তবিক কৃষ্ণ না আর যেটাকে বলে শব্দ সামান্য অনেকেই বলবে কৃষ্ণ 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 ওর সময় কৃষ্ণ নেই ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ বুঝো যেমন আমাদের পনেরোই আগস্টে কুচকা আওয়াজ হয় বন্দুকের আওয়াজ কামান গুম গুম এরকম সব ফাঁকা আওয়াজ কিন্তু গুলি নেই কিন্তু হয়তো পনেরোই আগস্ট হয়কে কুচকওয়াজ হয় না এই কুচকওয়াজে যে বন্দুকে এটা বলে গ্যাং এটা বলে গান স্যালিউট এই যে বন্দুক দেখা হয় ওটা কিন্তু বন্দুক ওর তো গুলি নাই আওয়াজটা আছে আমাদের এখন হরিকতাগুলো এরকম খালি খালি আওয়াজ আমাদের হরিকতাগুলো বর্তমান সমাজে যা চলছে খালি আওয়াজ বন্দুকের মধ্যে গুলি নাই অর্থাৎ ওই হরিকতা দিয়ে তুমি নিজেকেও উদ্ধার করতে পারবে না অপরকে কী করে উদ্ধার করবে মশাই নিজেকেই উদ্ধার করতে পারবে না অপরকি ফাঁকা ফাঁকাও ফাঁকা ওর মধ্যে কিছু নাই অনুভব নাই অনুভবশীল সাধুকে দেখলে বোঝা যায় তাকালি বুঝে তাকালি আগুন বোঝা যায় অনুভব অনুভব করেছেন তবে কথা বলছে অনুভব না করে যে কথাগুলো আমার অনুভবের মধ্যে নাই আমার কোনো অধিকার নেই এগুলো বলবার হুইচ ইজ নট ইন মাই রিয়েলাইজেশন আই হ্যাভ নো রাইট টু স্পিক দ্যাট ক্যান অফ ফিলোসফি টু গেট ক্ল্যাপিং হাততালি পাওয়ার জন্য সেই কথা বলার অধিকার নাই যে কথা আমার অনুভবের মধ্যে গুরুদেব এনে দিয়েছেন প্রপাত গুরুবর্গ সেই কথাই আমার আলোচনা করতে হবে এটাকে বলে বাস্তবে হরি কথা যতই এটা কষ্ট হোক এটি শুনতে হবে তাহলে অপ্রাকৃত শব্দ কৃষ্ণনাম আর বাস্তবিক কৃষ্ণনাম দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল ভক্তিমীন ঠাকুর উপদেশামৃত কমেন্ট্রি ভক্তিমোদ ঠাকুর উপদেশামৃত কমেন্ট্রিতে লিখেছেন ব্যাখ্যায় যে কোন নগরে দেখবে অনেক জায়গায় নগর সংকীর্তন হয় না বক্তৃমন্ত্র বিশেষভাবে বলেছেন কেউ এগুলো লক্ষ্য করে না যে যে কোনো নগর সংকীর্তনে যদি কেউ বেরোয় কোনো সাধুর দল সেখানে জন্য অবশ্যই দুজন বা একজন বাস্তবিক সাধু থাকে যিনি নামাচার্য অর্থাৎ যিনি রোজ নাম করেন বাস্তবিক নাম অন্তত এক লক্ষ ওয়েন আই ডিক্লেয়ার্ড ইন ওপেন হারিকাথা দ্যাট ইচ অ্যান্ড এভরি আচার্য শুড বি নামাচার্য ইটস এ মাস্ট বাট উই আর নট গোয়িং টু টেক দ্য টাইটল আমরা নামাচার্য টাইটেল নিচ্ছি না কিন্তু প্রত্যেক আচার্যকেই নামাচার্য হতে হতেই হবে নামাচার্য না হয়ে কেউ নামাচার্য না হয়ে যেন আচার্যের কাজ না করেন কেউ নামাচার্য না হয়ে যেন আচার্যের কাজ না করেন ইস স্ট্রিক্টলি প্রহিবিটেড উই ইজ নট টেকিং ওয়ান ল্যাক হ্যারি নাম গ্রেট কেয়ার ইস নো রাইট টু গিভ মান্ত টু এনি মন্ত্র দেওয়ার অধিকার তা নাই আমি একেতটা বলেছিলাম কেন অনেক আন্দোলন সৃষ্টি হতে যাচ্ছিল কিন্তু হয়নি সঙ্গে সঙ্গে চুপ করে দিই আন্দোলনের আগুন সঙ্গে সঙ্গে নিবি দিয়েছিল এই কথাগুলোতে রেগে যাচ্ছে তারা বিশেষ করে বিভিন্ন সোসাইটির লোকরা যাদের একটু স্বার্থে লাগছে রেগিয়ে উল্টো আল্টা কিছু কিছু করতে পারছে না কিছু করতে পারছে না ওরা একটা গুলি মারবে আমাদের দশটা গুলি ওরা একটা এত কষ্ট আমাদের দশটা করে ফাট চলে গেলো এবার এবার গেলে হজম কর যে লেখা যে কথাগুলো এবার হজম কর তারপরে এবার তোদের ক্ষমতাদের উত্তর দে আছে তোদের ক্ষমতা উত্তর দে অবধি দিতে পারছে না তাহলে উত্তরটা কি ভক্তিম ঠাকুর বলতে চাইছেন যদি নগর সংকীর্তনে যাও তো ভালো কথা কোনো আপত্তি কিছু নেই কিন্তু কিছু বদ্ধজীব দু চারটে খোল নিয়ে দু চারটে খোল নিয়ে বাইরে বাজারে চলে গেল হ্যাঁ রে খেয়েস না কী হলো তাতে কী হলো তুই তো নিজেই বুঝিস না তুই নিজে কিছু বুঝিস তুই নিজে বুঝেছিস কৃষ্ণ কি বস্তু তুই বাজারে যাচ্ছিস কী হবে যতই নাচা খোদা করো আর তোল বাজা কিচ্ছু হবে না কাজকলা বক্রিম বলছেন এটা আরও বেশি করে অমঙ্গল হবে হাওড়া স্টেশনে শিয়ালদাস আমি দেখেছি ওদের কতগুলো মা সে এই কী পরে একটা চো করে ঘুরছে ও দেখতে খুব ভালো লাগে ওগুলো দেখলেই মৃত্যু দিকে দেখে অন্যদিকে তাকাতে হবে খুব সুন্দর করে নাচে গোল হয়ে একেবারে আর খোলটা এত সুন্দর বাজাচ্ছে হ্যাঁ সব বাজারের লোক বুঝবে আহ কী সুন্দর ভক্ত রে বাবা এটা ভক্ত না শক্ত এগুলো শক্ত এগুলো ভক্ত নয় হয় সব শক্ত এগুলো নিজেরাই বোঝে না কী সংকীর্তন কাকে বলে তোর একটা কী অধিকার আছে বাজারে সংকীর্তন শোনাতে যাচ্ছে ভক্তজনরা বলছেন সংকীর্তন যে দল যে সংকীর্তনে যাবে জগতের লোকের সেখানে যেন অবশ্যই একজন নামাচার্য থাকে অর্থাৎ যিনি নামনিষ্ঠ তাহলে তিনি যে নামটা করবেন যেমন ভক্তিপল্ল তৃতীমা নাম করছেন আরে আমরা পেছনে ছিলাম গুরুমাজ বলতেন যাও বাবা আমার মহারাজ খুব ভালোবাসতেন মহারাজ যখন নৃত্য করতেন অবাক হয়ে দেখতাম আরে বাপরে বাপ দণ্ডটা নিয়ে এরা আরেক এরকমভাবে কত আনন্দ লাগতো আর এখন দেখো সব যেন মেনি মরা হয়ে গেছে কিচ্ছু নেই হ্যাঁ কী হলো কে জানে কী আনন্দ লাগতো মারাত কীর্তন করতেন আর তারপর আমরা পেছনে পেছনে যেতাম তা এই রকম এই যে ওনার দলে যদি উনি থাকেন তাহলে নাম সংকৃত হবে উনি হবে তাহলে নাম আচার্যকে থাকা দরকার একজন তা নাহলে ওই নামটা বদ্ধজীবের পক্ষে আরও অমঙ্গলজনক হবে এ তো কামনা আছে একজন মহাপুরুষকে থাকতে হবে যে নাম শিক্ষন নাম সংকীর্তনকে লিড করবে লিড করবে হবে হবে নাহলে কোনো রাস্তা নেই তাহলে আমরা আজকে একটা কথার উত্তর দিলাম এবার কালকে আবার অন্য কথার এলে এখানে আমরা আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম যে যিনি সাধুকে না ইন্দ্রিয় ইন্দ্রীয় বিষয়গুলোকে যিনি ভগবানের প্রসাদ হিসাবে গ্রহণ করেছেন তিনি ভোগ্যবস্তু বিষয়ে গ্রহণ করেনি বোঝা গেল তিনি ভোগ্য অনেক বিষয় তিনি গ্রহণ করছেন যেন জনক রাজা আমাদের যুধিষ্ঠির মহারাজ প্রহ্লাদ মহারাজ ধুব মহারাজ এরা বিষয় কোথায় যাবে চারিদিকে বিষয় কিন্তু ওগুলো তাদের কোনো ক্ষতি করে না কারণ ওই বিষয়গুলো কৃষ্ণের বিষয় কৃষ্ণের বিষয় তো ওই জন্য ও ক্ষতি করে না এই জন্য বলছেন ইনি সমস্ত বিষয়ের মধ্যে বাইরে দৃষ্টি রয়েছে ভক্তিম ঠাকুর বাইরের দৃষ্টিতে অনেক বিষয় চারিদিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কত সিকিউরিটি গার্ড কত কিছু তার সম্মান কিন্তু তার মধ্যেও তিনি নিষ্কিঞ্চনভাবে হরিভজন করে যাচ্ছে কেউ চিনতে পারবে তাকে জানতে পারবে না এমনকি তিলকমালাও দেখতে পাচ্ছেন না ওই জন্য ওনাকে অনেকে ভুল তিলক তিলকমালা নেই কিছু নেই কী কীর্তন করেন আর কথা বলে তার তার সব্বনাশ হয়ে গেছে তিনি এসে পায়ে ধরেছেন হ্যাঁ ভগবান জগন্নাথ স্বপ্নে এসছেন বেটা কাকে বলছিস রে এই তিলকমালা থাকলে কি সাধু হয় ভক্তিমণী ঠাকুর কাছে এসছেন এসে ক্ষমা প্রার্থনা করছেন না দেখুন আমি যেদিন আপনার সম্বন্ধে এরকম ভেবেছি এই তিলকমালা নয় কিছু নেই গুরুগ্রহণ করেনি আর বড়ো বড়ো কথা বলছি সেই দিন থেকে আমার ভজন সর্বনাশ হয়ে গেছে ভক্তিমণী হেসে বলছেন সত্যিই তো আমার গুরুগ্রহণ হয় নাই আমি তো এখনও পর্যন্ত পাইনি গুরু আর ওদের আর গুরুগ্রহণের অপেক্ষা আছে ওরে নিত্যপার্শ্বক ও নিত্যপার্শ্বক তাই যদি না হতো তাহলে ভক্তিমোদ ঠাকুর দীক্ষার আগেতে কত গ্রন্থ লিখেছেন সেগুলো লিখলেন কী করে আমরা তো জানি আমরা লিখতে পারবো গুরুকৃপাতে গুরুকৃপা না হলে অপ্রাকৃত শব্দে লেখা যায় না ভক্তিম কী করে দীক্ষার অনেক আগে তিনি অনেক গ্রন্থ লিখে ফেলেছে প্রচুর বৈষ্ণব রাজ্যের গ্রন্থ কী করে লিখলেন আর্থা তার দীক্ষার কোনো অপেক্ষা নাই তিনি নিত্যপাশন এগুলো হয় না কাজেই এখানে বলছেন আট আটচল্লিশ নম্বর শ্লোকে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম গৃহীত আপি অর্থান অর্থানো দৃষ্টি ন হৃস্বতী বিষ্ণুর মায়ামেদম পশন সবই তমাহা যিনি তার জীবনযাপন কালে বাহ্য দৃষ্টিতে অনেক বিষয় গ্রহণ করেছেন বলে অনেকের মনে হতে পারে কিন্তু এগুলো তাকে স্পর্শ করে নাই তিনি বুঝতে পারেন তার হয়তো ছেলে মেয়েও আছে ছেলেমেয়ে আছে সবই আছে স্ত্রী আছে কিন্তু তাকে কোনো স্পর্শ করে না সবই আছে জগতের অন অনেক বৈভব অনেক মায়া তাকে কাবুক কাবু করতে চায় কিন্তু পেরে ওঠে না তিনি জানেন বিষ্ণুর মায়া এতই ভয়ঙ্কর জিষ্ণুর মায়াকে কেউ আজ পর্যন্ত প্রতিজ্ঞা করে বলতে পারেনি আমি বিষ্ণু জয় করে ফেলেছি এমনকি শঙ্কর ব্রহ্মা পর্যন্ত না শঙ্কর ব্রহ্মা কোনো আধিকারিক দেবতা কেউই না কোন ঋষিমণি পর্যন্ত আজ পর্যন্ত প্রতিজ্ঞা করে বলতে পারেননি যে আমি জয় করে ফেলেছি মায়ের সে ঋষভ দেবী হোক ষাট হাজার বর্ষ ভজন করেছিলেন ষাট সিক্সটি থাউজেন্ড ইয়ার্স অফ ভাজান গন উইদিন ফ্র্যাকশান অফ সেকেন্ড ষাট হাজার ভজনের বছরের ভজন চলে গেল একটা সেকেন্ডে যখনই কাম জাগল ম্যাসেস সো আই টোল রিপিটেডলি পোপ আস্পিং বন্ডেড সোল ক্যান রিজার্ভ রাইট ফল ডাউন এনি টাইম উই আর নট গোয়িং টু উইথ এনি বথি আন্ডার দ্য গাইড গুরুবর্গ উই লাইক টু গিভ অ্যান্সার নো নো ফাইটিং নো ফাইটিং উই লাইক টু গেট অ্যান্সার টুডে নাইট আই ক্যান রাইট ওয়ান আর্টিকেল

কলমেতে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নতুন যে একজন প্রপাদ বলেছেন তারপর আরেকজন আচার্য মিথ্যে কথা বলেছেন গৌরী মঠে আর তারপরে আমার ভগবানের ইচ্ছা প্রভুপাদের ইচ্ছা এই কমেন্টগুলো লিখতে হচ্ছে প্রত্যেক প্রায় প্রত্যেক দিন একদিন দু দিন বাদ বাদ তার আই ক্যান রাইট অ্যান্ড হ্যান্ড ওভার টু ইউ আই থিঙ্ক টু মোরো তাহলে আমাকে এগুলো কেন এগুলো হচ্ছে সেবা এটা বলে প্রধান সেবা প্রপাদের ইজ্জত গৌরী মঠের ইজ্জত প্রশাসনে বসে বলছি মৃত্যুর আগে পর্যন্ত এইটা আমি দেখতে চাই যে গড়িয়া মাঠের ইজ্জত যারা নষ্ট করতে চেয়েছেন তাদেরকে প্রমাণ করে ছাড়ব তারা হচ্ছে কতটা নিচ এবং দুর্য তারা প্রমাণ করেই ছাড়ব সে বিদেশে দেশে সব জায়গায় যতদিন বেঁচে থাকি করতেই হবে এটি হচ্ছে প্রধান সেবা আমরা মেনে নেবো না সারা জগৎকে তুমি মিথ্যে বললে তুমি বঞ্চনা করবে আর আমরা মেনে নেবো যাকে যাক করেছে বড় বৈষ্ণব হবো আমাদের বড় বৈষ্ণব হওয়ার দরকার নেই আমাদের উত্তর দিতে হবে কেন বলেছ আর তা যদি বলে থাকো ক্ষমা চাও উইড্রো করে নাও তুমি উনিশশো 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 সাল থেকে এগুলো তো ইন্টারনেট রেখে তখন ইন্টারনেট আমেরিকা ছিল আমরা এখন জানতে পারছি যে এগুলো করে গেছে কর্মকাণ্ড ও জানে না এ কি করে গেল বাহাত্তর সালে যখন আমেরিকাতে ইন্টারনেট ছিল আমাদের ছিল না তখন থেকে এগুলো রেখে গেছে যা ফিউচারের জেনারেশন কেউ গরিব মঠে আর না যায় গৌরিমঠ ধ্বংস হয়ে যায় আরে গৌরী মঠকে ধ্বংস হয়ে তোর বাবার ক্ষমতা আছে কি তোর বাবার বাবা যদি আছে পূর্বাশ্রমে পারবে গৌরী মঠকে মানে কোনো ইট পাথরে কোনো সমস্যা নয় গৌরিমাঠ চিরকাল থাকবে কারোর ক্ষমতা নেই এটা কিছু করে একজন আগুনের মধ্যে থাকবে সামনে কেউ আসতে পারবে না কার ক্ষমতা নিয়ে এসে লড়াই করে কাজে বলছেন বিষ্ণুর মায়া এমনই ভয়ঙ্কর কেউ আজ পর্যন্ত পরীক্ষা প্রতিজ্ঞা করে বলতে পারেনি আজ পর্যন্ত কেউ মো নো মনীষি নাথিং সিক্সটি থাউজেন্ড ইয়ার্স অফ বাজান গন উইদিন ফ্র্যাকশান অফ সেকেন্ড নোভারি ক্যান পুট গেট নট ইভেন শঙ্কর ভগবান যাকে কামজয়ী বলা হয় সেও প্রতিজ্ঞা করে বলেন না ভগবানের মায়া আমি জয় করে ফেলেছি এটা অ্যাবসার এটা বলা যায় না যাই হোক বিষ্ণুর মায়াবিদম চারিদিকে যখন তাকাবে তখন দেখবে সব বিষ্ণুর মায়া যেখানে তাকাবে বিষ্ণুর মায়া দেখবে বুঝতে পারবে এগুলো বিষ্ণু মায়া এগুলো আমাকে যেন কাবু কাবু করতে না পারে এটা হয়ে গেল তাহলে গৃহীত অপি ইন্দুয়ের অর্থানো দৃষ্টি না হৃষ্যতী বিষ্ণুর মায়ামিদম পাশন সবই ভাগবতোত্তমা কাকে ভাগবতোত্তম বলা হয় ভাগবত ভাগবতকে একটা ক্যাটেগরিতে রাখা যায় না ভাগবতের অনেক রকম ক্যাটেগরি আছে প্রথম ক্যাটেগরিতে ভাগবত তারপর কথা হলো হ্যাঁ ভাগবত তম তর তারপর তম ভাগবত তম পজিটিভ কম্পারেটিভ সুটিভ সুপারলেটিভ উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সো অল ভাগবত নট সেম দ্য হ্যাভ দ্য কোয়ালিটি গ্রেট ডিফারেন্ট কাইন্ড অফ এনিওয়ে সো এখানে বলছেন ভাগবত সবই নিশ্চিতভাবে জেনে রেখো তিনি ভাগবত্তম তার মানে উত্তম ভাগবতের এইসব লক্ষণ আর তারপরে বলা হয়েছিল দেহেন্দ্রীয় প্রাণ মনোধিয়াম জন্ম প্রায় ক্ষুৎ ভয় ভয়তর্ষ কৃচ্ছই সংসার ধর্মৈর অভিমু রবিমুজ মানহা মানহা স্মৃতা হরের ভাগবত যিনি তার দেহের যে ধর্ম ক্ষুধা তৃষ্ণা মান অপমান আছে না দেহ কে কে এর বাইরে কে গেছে এই বলছেন দেহেন্দ্রীয় প্রাণ মনো ধিয়াম পায় খুদ ভয় তর্শক কিচ্ছুই তৃষ্ণা ক্ষুধা মান অপমান শীত উষ্ণ দেহে ইন্দ্রিয়ে তার কোনো কার কোনো এ কোনোরকম বিকার নাই গৌরকিশোর বাবাজি মহাজকে একজন ব্যক্তি খুব দামি একটা কম্বল দিয়েছিল ভাই বাবা এটা যদি আপনি ব্যবহার করেন খুব ভালো হলো পরের দিন দেখতে এসছে বাবা ব্যবহার করছে কিনা কম্বলটা পাট করে ওনার হাতে দিচ্ছে ফেটে দিচ্ছেন বলে আপনার কম্বলের সঙ্গে আমার প্রেম হলো না আপনার কম্বলের সঙ্গে আর প্রেম হলো না আপনি নিয়ে যান আবার হরিভজনে ব্যাঘাত হচ্ছে নিয়ে যান আমি ঠান্ডাতেই করবো এ ভালো করে উত্তর দিলেন আমরা কম্বলের সঙ্গে প্রেম হলো না নিয়ে যান কম্বলটা কিরাম সাধু আছে কোথায় পাবে তো এগুলো সত্যি কথা ঠিকই তো আমি ভজনের ব্যগত হ্যাঁ তাহলে ওয়ান ম্যান রিচ ম্যান গিভ ওয়ান না ইস ভেরি নাইস ম্যান হি ইজ গিভিং ওয়ান ব্ল্যাঙ্কেট ভেরি কস্টলি অ্যান্ড নেক্সট ডে বাবাজি মহারাজ ফোল্ডিং ইট

এইগুলো করতে হয় এগুলো অভ্যাস না করলে অভ্যাস খারাপ হয়ে যাবে না কাজেই যার দেহ ইন্দ্রিয় বিভিন্ন ব্যাপারেতে যার কোনোরকম ক্ষুধা তৃষ্ণা মান অপমান কোনো কিছুই তাকে স্পর্শ করে না বুঝলে কথা সংসারের যে ধর্ম অর্থাৎ ত্রিগুণের যে ধর্ম শতরজতম গুণ যে দ্বারা জগৎকে নাচিয়ে মারছে এটা তাকে স্পর্শ করতে পারে না অথচ দেখতে জগতেই রয়েছেন তিনি তুইও জগতে রয়েছিস আর ওই সাধুও জগতে রয়েছিস কিন্তু দুজনের থাকা এক নয় একটা কি কালকে এ প্রমাণটা আমি দেবো কালকে আজকে আর এ নেই তো তাহলে দে যার কোনো রকম অপেক্ষা নেই কেউ যদি বংশীদাস বাবাজি মহারাজকে বলে উনি হচ্ছে কৈবর্ত কুলে জেলের কুলেতে আবির্ভাব থেকে ভালো কথা ভালো কথা হবে কেউ যদি বলে বংশীদাস বা জেলের কুলেতে আবির্ভাব হয়েছে এগুলো উচিত নয় কেউ যদি বলে হরিদাসটাকে মুসলমান কুলেতে এসছে তো উচিত নয় কেন তার বৈষ্ণবের জাতকুল এগুলো মিথ্যা এটা প্রমাণ করবার জন্য ভগবান সর্বদাই চেষ্টা করেন আমি এরকম অনেক উদাহরণ দিতে পারব যিনি রঙ্গনাথের মন্দির আবিষ্কার করেছেন দক্ষিণ ভারতে আলোয়ার তিরুপ্পন আলোয়ার তিনি একবার ডারাল চারাল ডোম নিচু কুলে তাকে দিয়ে ভগবান আবিষ্কার করলেন আলোয়ার সবচেয়ে নিচু কুলে তাহলে এটা হতে পারে ষঠকোপের নাম কে শুনেছে কেউ শুনেছে কেউ শোনেনি ষঠকোপ দক্ষিণ ভারতের তিনি হচ্ছেন বিশ্বক সেনের অবতার ষটকোপ বৈকুণ্ঠের তিনি পঙ্গু হয়ে পড়ে থাকতেন পঙ্গু কথা বলতে পারেন না একটা গাছ আছে গাছের কোটরেতে ওর বাবা মাকে ফেলে রাখতো ও কোনো কথাও বলে না কিছু কিন্তু ওই যে সিদ্ধ মহাত্মা নিত্য পার্শ্বদ কেউ জানে না জানে না কত বড় সাধুকে চিনতেই পারে না চিনতে পারে না না কি করে চিনবে হয়তো ওরমভাবে ইচ্ছে করে করছে জড়ভ্রতকে কে চিনবে মশাই বলুন জড়ভ্রতকে কেউ চিনতে পারবে ও মনে করো বোকা হাবা বাবা হ্যাঁ তাই তো এরকমভাবে থাকে ফেনা কাপড় গায়ে কিছু নেই মাথা ময়লা গা ময়লা উপবৃত্ত এখানে আটকে রেখেছে কোমরে কেউ চিনতেই পারবে না ওই যে এত বড় সাধু কেউ চিনতেই পারবে না পারবে কেউ জানবে এত বড়ো সাধু কেউ চিনতেই পারবে না চড়ো বড় এরকম অভিনয় করছেন যা কেউ না চিনতে পারে তাহলে তাহলে দেখো সংসার ধর্মের দ্বারা এরা কখনোই মহ্যমান মহ্যমান হয় না হ্যাঁ ভগবান বলছেন প্রাক শরীর ও বিমক্সনাথ তোমাদেরকে এই শীত উষ্ণ মান অপমান এর বাইরে যেতে হবে কবে বলে এই শরীরটা ছেড়ে দেওয়ার আগেই যেতে হবে এই শরীরটা ছেড়ে দিলে হবে না এটা একটা ইনস্ট্রুমেন্ট শরীরটাকে বলা হয়েছে ইনস্ট্রুমেন্ট শরীরটা কিছু না শরীরটা নিয়ে ব্যস্ত রয়েছে যেমন একটা পেন্সিলকে কাটতে হলে আমার ছুরি দরকার ছুরিটা হলো ইন্সট্রুমেন্ট দাঁড়া দিয়া কর্তৃক হু হুইচ হোয়ার হোয়াই বাই হ্যাঁ এগুলো সব যে আমরা যে ভাগবত শাস্তে আছে না যত্র জেন যত যস যশমই যত যথা কে কি কিসের দ্বারা কোথায়তে কখন কেন সব যে কারক বিপদে উঠত সব ভগবান শরীরটা কিছু না যতদিন শরীরের প্রতি নজর রাখবি ঠকে যাবি কিচ্ছু হবে না কিচ্ছু ফাঁকা কিচ্ছু নেই শরীর কিছু না শরীরটা শরীর আমাদের ছোটোবেলায় ঠাকুমারা কি বলতেন শরীরের নাম মহাশয় যা স্বভাবই তাই সয় এই হ্যাঁ শরীরের নাম মহাশয় যা স্বাভাবিক গরম খাওয়ার অভ্যাস গরম ছাড়া খেতে পারবেন আর আমার বৃন্দাবনে চল বাসির রুটি জল দিয়ে গুলে ওই নুন দিয়ে ভিজিয়ে রেখেছে পরে খাবে ওইটা খাচ্ছে তাই যা অভ্যাস করবি তাই গৌর কিশোর বাবা কাঁচা চাল জলে ভিজিয়ে এবার নুন দিয়ে খাচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে তুই পারবি খেতে পারবি না ও অভ্যাস করে নিয়েছে কোনো কাপড় চোপড় নেই একটা মরা মরার কাপড় ফেলে দিয়েছে বাবাজি মারা গঙ্গার জলে ভালো করে ধুয়ে মাটি বাটি করে ওই কাপড়টা এবার পরছে কাপড় চাইতে যায় না মরার কাপড় মরা ফেলে দিয়েছে কাপড়টা ওইটা বাবাজি মারা তুলে গঙ্গা জলে ধুয়ে পরিষ্কার করে হ্যাঁ ওয়ান ডেড বডি দেয়ার গোয়েন দ থ্রো ওয়ান ধোতি কাপড় বাবাজিমার কালেক্টিং ইট অ্যান্ড ওয়াশিং ইন গঙ্গাটু নোয়ারি ইটস নট গোয়েন্ট টু হ্যাঁ কোনো আমার ডিম্যান্ড আছে বলে কিছু নেই তাই কি না দ্য বৃন্দাবনে থাকার যে কী মজা যারা বাস্তবিক গুরু বৈশম্য আনুগত্যে সনাতন থেকেছে তারা জানে বাকি সব সর্বনাশের পথে বৃন্দাবন থাকা আমরা রুটি খেয়ে রুটি চেয়েছে ছেঁড়া কাপড় হ্যাঁ চেয়েছে ওখানে ভালো ভালো বাড়িতে দু একটা রুটি চেয়ে খেয়ে এইভাবে জীবনযাপন ভোগবিলাস হয় কোনো দিন ছেঁড়া কাপড় কোনো কিন কাউকে কিছু চাওয়া নেই কত ধানে কত চালে বুঝে তারপর না লেকচার দেওয়ার লোক অনেক আছে নিজের জীবনে করেছে দেখা তাহলে তাই বলছেন দেহেন্দ্রীয় দেহে দেহেন্দ্রীয় প্রাণ মান ই যন্ম প্রায়ো ক্ষুদ ভয়োতর্ষ কৃচ্ছই সংসার ধর্মৈর রবিমুজ মান হ্যাঁ স্মৃতাহরের ভাগবত যার স্মৃতিতে যার স্মৃতিতে সবসময় ভগবান রয়েছে যার স্মৃতিতে সবসময় ভগবান রয়েছে আর যে ক্ষুদা তৃষ্ণা মান অপমান ভয় কিছু নেই যার জীবনে সে হচ্ছে ভাগবত প্রধান যে ভগবানকে স্মৃতিতে রেখে দিয়েছে এরা ভাগবত প্রধান বলা হয় এই জন্য ভগবান গীতাতে বলছেন প্রাক শরীর ও এ শরীরটা ছেড়ে দেওয়ার আগে অভ্যাস করে নে যে কোনো অবস্থা এখন কঠিন পরিস্থিতি ভজন করা যাবে না এখন ঠান্ডা বড় ঠান্ডা কমলে ভজন করুক তা বললে তো হবে না ভজন নিত্য গরমকালেও যা নিয়ম ঠান্ডাকালেও তাই নিয়ম নিয়ম বদলালে হবে না তাহলে তো সাধু হতে পারবে না ভালো হবে না ওই সহ্য করতে হবে ভগবান এই ঠান্ডা গরম দিয়েছে আমাদের পরীক্ষার জন্য মান অপমান ঠান্ডা গরম কেন দিয়েছে দেখি না বেটা কী করে দেখি না ব্যাটা কী করে এই ঠান্ডাতে কী করে গরমে কী করে দেখবার জন্য পরীক্ষা মান অপমান দিয়ে দেখি না কী করে হ্যাঁ বলে একজন চোর চুরি করে নিয়ে যাচ্ছে আর পুলিশে গিয়ে নাম লেখা গেছে মশাই আপনি যখন দেখলেন যে চুরি করছে আপনি চোরটাকে ধরলেন না কেন যে আমি দেখছি কি করে চোরটা হ্যাঁ আরে চোরটা খোঁজ এবার তারপরে তো ধরতে পারতেন মালটা নিয়ে আরে মশাই আমি তখনও দেখছি দেখি না কী করে তাহলে এখনও দেখুন কি করে তা আমার কাছে এসছেন কেন ডায়েরি লেখাতে দেখি না কি করে এই হচ্ছে আমাদের জীবন বুঝলি দেখি না কি করে ভগবান ওই জন্য ঠান্ডা গরম সব দিয়ে মানব পরীক্ষা করবে এই ভজনের উপযুক্ত কি না ওই জন্য গরম ঠান্ডা বর্ষা জল সবে তো থেকে ম্যাচিওর করে নিতে হবে এমন ম্যাচিউরিটি হয়ে যাবে যে কিছুদিন কিছু হবে না বুঝলে যে গৌর কিশোর ব্যবহার করেছে ঠান্ডা গরম বর্ষা রোদ সব শরীরটাকে এমন মানাতে হবে যে কঠোর পরিস্থিতিতে ভজন করা যায় যেটা সনাতন রূপ এ সম্বন্ধে দেয়া আছে আছে না সংখ্যা পূর্বক গান নতিভি কালা বসা কেতো নিদ্রাহার বিহার কাদিবি চারান্ত দিন যৌ তাহলে কি বলছে বলছেন শঙ্খা নাম করছেন রাত্রি কোনো সময় বিশ্রাম আছে কোনো সময় নেই নাম করে যাচ্ছেন না নাচছেন একা একা বিভিন্ন এইভাবে হচ্ছে সনাতন রূপের ভজন আমরা তাদের বংশধর কিনা নাকি কুলাঙ্গার আমরা কী তাদের বংশধর কিনা তার পরিচয় দিতে গেলে তাদের মতো করতে হবে তাদের আনুগত্য করতে হবে তাই না সংখ্যা সংখ্যাপূর্বক নাম গান দেবী কালা বা মানে সমস্ত চব্বিশ ঘন্টাটাকে হাউ টু কভার আপ হাউ টু কভার আপ ইয়োর টোয়েন্টি ফোর আওয়ার্স ইন ভাজন দ্যাট ইজ দ্য টেকনিক দ্যাট আই চোল ইউ ইউ ক্যান নেমেমার না আমি বলেছিলাম অনেক আগে এসব আলোচনা করেছে যে রুবকস্বিংবাদ বলছেন যে আমার এই সময়গুলোকে কীভাবে চালাকি করে আমি হরিভজনে লাগাবো এইটা কি হচ্ছে সবচেয়ে বড় সব এটি সবচেয়ে বড় টেকনিক এটাকে বলে সবচেয়ে বড় টেকনিক কিভাবে আমি আমার জীবনের সমস্ত সকাল থেকে সমস্ত সময়গুলোকে

ইতি সার দ্যাট ইজ দ্য মোস্ট ভাইটাল অ্যাডভাইস ফর ইউ অল রসিংবাদ বলছে কী করে এটাকে টেকনিক বুঝলি তাহলে যারা ভজন চতুর তারা জানে কী করে প্রত্যেক সময়কে খাওয়া ওঠা বসা ঘুমনো সবগুলোকে কৃষ্ণ ভজনে লাগিয়ে দেওয়া এটা যেদিন জানতে পারবি ব্যাস বিরাট সাধু হয়ে যাবে কিন্তু হওয়া খুব কঠিন মায়াদেবী আটকাবে পৌপাদের কাছে এসে চলে গেল চিন্তা কর পৌপাদের মতো ব্যক্তি নিজজন চলে গেল তে কোনো গ্যারেন্টি নেই কার যে কখন একটু অপরাধ যেন না হয় তাহলে কি বললেন দেহেন্দ্রীয় প্রাণ মনো ধিয়াম ইয়মপ্রায় খুত ভয় তর্ষকৃচ্ছই সংসার ধর্মৈর রবিমুজ্জমানম মানম রবিমুজ মানহ স্মৃত্যা হরের ভাগবত একে বলে ভাগবত প্রধান এই হচ্ছে প্রধান ভাগবত অনেক লক্ষণ বলছেন এই চ্যাপ্টারে খালি সাধুর লক্ষণই বলে যাচ্ছেন বুঝলেন সাধুর লক্ষণ বলে যাচ্ছে তারপরে বলছেন যে ন কাম কর্ম বিযানম যস্য চেতী সম্ভবহ বাসুদৈব ঐক্য বাসুদৈবৈক্য সবাই সবই যার হৃদয়ে কাম কামনার বীজ পর্যন্ত নাই ন কাম কর্ম বিজানম যশ যস্য চেতষি চেত সে মানে যার চিত্ত তে সপ্তম বিভক্তি বলো যার চিত্ততে উইদিন দ্যার ইদের নো ট্রেস নো স্মেল অব এনি কামনা বাসনা কাম কর্ম বিজানাম যশ্বছে যার হৃদয়তে কামনা বাসনার কোনো বিষ পর্যন্ত নাই গন্ধ পর্যন্ত নাই আর যিনি বাসুদেব ভগবানকে সর্বভূতে আছেন अनुभव करें भगवान के चरण के धरे रहेছেন বাসুদেবৈক বাসুদেবৈক নিলয়ঃ শাবৈ নিশ্চিতমেব ভাগবত প্রধান তাকে প্রধান ভাগবত বলে জানবে ন কাম কর্ম বিজানম ন কাম কর্ম বিজানম যো যশো চিত্তে সম্ভবঃ বাসুদেবৈক নিলয়ঃ শাবৈ ভাগবততমঃ ইস কল নাম্বার 1 ভাগবত এইভাবে আমরা দেখছি হবি এখনো বলেই যাচ্ছেন কবি হবি এখনো বলে সাধুর লক্ষণ কি এ বলতে বলতে বলছেন ন জন্ম নজস্ব ন বর্ণাশ্রম জাতিবিহি সজ্জেতে সজ্জতে অস্মিন অহং ভাব দেহে বৈশ হরে হে প্রিয় হরে হে মানে ষষ্ঠী বিভক্তি হরির প্রিয় ভগবানের প্রিয় কে মানে যার জন্মকুল কর্ম বড়ো অনেক কিছু ছিল অনেক কিছু কিন্তু তার কখনো অভিমান নাই সে হয়তো পূর্বাশ্রমে দেখলে বিরাট পোষে ছিল তার সম্মান বিরাট কত বড় ডিগ্রি তার কিন্তু সে উঁচুকুলে জন্মেছে তারপরেও তার কোনো অভিমান নেই সে মনেই করেন আমার মতো একটা পোকামাকড় মরে গেলে কী যায় যেমন হরিদাস ঠাকুর বলছেন হরিশ ঠাকুর বলছেন বা বউ বলছেন আমার যত কিছু খেল লীলা তো তোমাকে নিয়ে তুই চলে গেলে কি করে হয় বলে আমার মতো এরকম কত পোকামাকড় তোমার অনন্ত ব্রহ্মাণ্ডে রয়েছে তুমি মায়া করবে না দয়া করে এইসব কথা বলবে না নিজে বলছেন হরিদাস ঠাকুর আমার মতো কত পোকামাকড় তোমার লীলা লীলা সহায়তা করবার জন্য রয়েছে অনন্ত ব্রহ্মাণ্ডে হ্যাঁ হরিদাস ঠাকুর বিফোর লিডিং বডি লিভিং বডি স্পিকিং আরে সো মেনি ইনসেক্টস লাইক মিস দ্য অল ওভার দিস ইনফিনিটি ওয়া ওয়াই ইউ আর গোয়িং টু স্পিক দ্যাট ওয়ে তুমি এভাবে বলছো কেন ভগবানকে বলছে তাহলে নস্য জন্মকর্মাভ্যাম নবর্ণাশ্রম জাতিবিহী সজ্জতে অস্মিন অহম ভাব যার ভিতরে অহংকারের ভাব উত্থাপন হতে পারে না আমি বড় খুলে জন্মেছি বড় শিক্ষিত বড় শিক্ষিত ছিলাম আমি কিছুই না আমি কিছুই ছিলাম আমি একটা জানোয়ার ছিলাম যাকে গুরু বৈষ্ণব বাঁচিয়েছেন তাই তো এইটি বয়া উচিত কাজেই যে এই মহাভাগবত তাকে এসে স্পর্শ করে না যতই কুল হোক যতই তোর বিরাট বিদ্যান থাকুক পয়সা করি অনেক কিছু ছিল তাকে কোনো স্পর্শই করে না এগুলো তাকে স্পর্শ শ্রেণী হচ্ছেন ভগবানের প্রিয় তিনি হচ্ছেন ভগবানের প্রিয় আর পরের এতে বলছেন থেকে তাহলে বোঝা গেল কি তাকে জন্ম কুল বংশ খেতাব অনেক কিছু বড় বড় কিন্তু তার কোনোটাই টাকা পয়সা ছিল কোনো কিছু তাকে স্পর্শ করে না তিনি হচ্ছেন হরির প্রিয় ব্যক্তি ইনি হচ্ছেন হরির প্রিয় ব্যক্তি তারপর বলছেন নজস্ব স্ব পর ইতি বৃত্তে সু আত্মনি বা ভিদা সর্বভূত সমাহা শান্ত সবই ভাগবত যার টাকা পয়সার ব্যাপারে বা জাতপাত কোনো কিছুরভাবে ভেদভাব নাই কোনো কিছুর ভেদভাব নাই একটা সাধুর মধ্যে প্রধান লক্ষণ হচ্ছে লক্ষণ লক্ষণটা কি তিনি সবসময় চাইছেন কি করে বদ্ধজীবগুলোকে বাঁচাও কি করে বাঁচাবো যে কোনোভাবে এই ইচ্ছাটা তার মধ্যে সবসময় রয়েছে আর তিনি কোনো ভেদবুদ্ধি রাখেন না এটা আমার এটা তোমার এ আমারটা নিচ্ছু কেন ভেদ থাকে না ভেদ নাই ওই জন্য বলছেন নজস্ব স ইতি হ্যাঁ বৃত্তেষু আত্মানি নিজের সম্বন্ধে বা তার টাকা পয়সা বাড়ি ঘর সব কিছু সম্বন্ধে যে কোনো বিষয় সম্বন্ধে তার এটা তোমার এটা আমার নয় তুমি এখানে থাকবে না আমি আমার এটা আমার জায়গা এগুলো থাকে না তারা তাদের হৃদয় হচ্ছে খোলা তারা সবার জন্য এগুলো করেছেন তারা কেউ স্বার্থপর নয় এ নিজের গোচাপ এরা সবার জন্য করেছেন এবার আমাদের জীবনের লক্ষ্য হলো কিভাবে ছোট ছোট ছেলে মেয়ে মেয়ে তো নয় মেয়ে তো রাখা যাবে না কিন্তু ছেলে ছোট ছোটো ছেলে পেলে এদেরকে তৈরি করে ভগবানের ইচ্ছায় ভগবানের চরণে উৎসর্গ করতে হবে আর ক্রমে যাচ্ছে এমন এমন জায়গা সেখানে মৃত্যু অবধারিত তোমাদের মিদাপুরে চলে আসছে এলে অবধারিত মৃত্যু ছেলেগুলো একটা মানুষ হবে না পরবর্তীকালে যখন বড়ো হবে এক একটা করে পশু হবে একটা করে পশু তৈরি হবে কারণ ওদের তো সেইভাবে শেখাচ্ছে না সে আচার রাজস্ব দেখাচ্ছে না তো তা কী করে হবে তৈরি করতে হবে না অনেক কঠোর একটা বাচ্চাকে তৈরি করে যে কী কঠিন হবে না আর সেই জন্য বলছেন নজস্ব ন যস্ব সপর ইতি বেত্তেষ আত্মনি বা ভিদা সর্বভূত সমাহা শান্ত সবই ভাগবত্তমা এখানে শান্ত বলতে কী বোঝাচ্ছেন শান্ত বলছেন শান্ত বলতে কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত ব্যাস একই কথা শান্ত কাকে বল হ্যাঁ একে চুপ করে থাকে ও শান্ত নয় হয় আমরা আমরা দেখেছি কলকাতায় হ্যাঁ ওই মারওয়াড়ি গদিতে বসে রয়েছে আইয়ে আইয়ে মহারাজ বিরাজিয়ে ঠান্ডাইয়া গরম এবার ঠান্ডা খাবেন না গরম আগে চা আর তোর কোল্ড ড্রিঙ্কস দিয়ে তোকে মাথাটা মুড়িয়ে নিল এবার তোকে যা রেট বলবে তো মানতে হবে বসে রয়েছে ঠান্ডা একবার কোনো এত শান্ত মানে মহা মহাসাধু কিন্তু চুপচাপ বসে রয়েছে কিন্তু ওই যে কত বড় বিষয় এ জানতে পারল এই জন্য একটা ব্রহ্মচারী এই ঘটনাগুলো মনে পড়ে যায় একটা ম্যাড্রাসে একটা ব্রহ্মচারী খালি একা একা থাকে দরজা বন্ধ করে দরজা বন্ধ করে তাকে অনেকে জিজ্ঞেস করলো তুমি একা একা থাকো কেন সাধুর সঙ্গে মিশুন না অসৎসঙ্গ হয়ে যাবে কিছু বলছেন না ওরা চুপচাপ থাকে এবার প্রহুপা যখন ওখানে গেছেন এর আগে অনেক ঘটনা সময়ে সময়ে বলবো একসঙ্গে তো বলা যাবে না সময় পারমিট করবে না দেখা গেলো সে হচ্ছে পরম বিষয় একা ঘরে থাকে ঘরা বন্ধ করে আর পৌপাত এক ভক্তকে একটা মন্দিরে সে একা একা থাকে কোনো কথা বলে না চুপচাপ প্রপাত মন্দিরে প্রপাত বলছেন ওয়াই হি ইজ সো চ্যাটারিং চ্যাটারিং সো মাচ তো এত বকবক করছে কেন প্রপাত বলছেন অথচ ছেলের কিন্তু চুপচাপ মুখ মুখ বন্ধ তুমি কথাটা মানে বুঝতে পারলে না কী বলছি ও কিন্তু মুখ বন্ধ করে রয়েছে চুপচাপ প্রপাত ভাই ওয়াই সো ওয়াই সো আচ চ্যাটারিং এত বক বক করছে কেন ছেলেটা বাইরে কিন্তু কথা বলছে না ভেতরে এর সঙ্গে যে কত সিদ্ধান্ত ধরতে পারবি না বাচও বেগম মানে সহ ক্রোধ ও বেগম এর ব্যাখ্যাগুলো যাবি শোন দিনরাত রাত রক্ত ব্যয় কর বেটা তবে উঠতে পারবি নাহলে হবে না সব ব্যাখ্যা করা আছে কতবার একটা জিনিসও হবে এর মধ্যে গোপন রহস্য যে বাইরে যে বাক্যবেগ গমন করে তার ভেতরে কিন্তু বাক্য রয়েছে এটা আরও ভয়ঙ্কর কালকে আলোচনা করো এ সম্বন্ধে আজকে আর দরকার নেই আজকে সবাই ঠান্ডা গরম চলে যাবে তাড়াতাড়ি যাও আজকে এখানে আর যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রহ্লাদ মহারাজের নৈতত মে তব কথা বৈকুণ্ঠনাথ সম্প্রীত দুরিত দুষ্টম অসাধু তীব্রম कामातुरं हर्षशोकभयैशनातम तस्मिन् कथं तव गति बिमिषामि दीनः तस्मिन् कथं तव गतिं बिमिषामि दीनः वाञ्छ कल्पतरुसि के पासिन्द भवेति तानांग पावन भो नमो नमः